যাত্রা পুস্তক ভূমিকা হিব্রু ভাষায় এক্সোডাস শব্দের অর্থ নির্গমন। এই শব্দটি ইসরায়েল জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলে। মিশর দেশে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ ইসরায়েল জাতির এই দেশ পরিত্যাগ করে কনান দেশ অভিমুখে যাত্রার ঘটনাই এই পুস্তকে বিবৃত হয়েছে। পুস্তকটির চারটি প্রধান অংশ। এক, দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ ইসরায়েল জাতিকে মুক্তিদান। দুই, সিনাই পর্বতে তাদের যাত্রা। তিন, সিনাই পর্বতে প্রজাদের সঙ্গে ঈশ্বরের সন্ধি চুক্তি, যে সন্ধি চুক্তি ইসরায়েলিদের দিয়েছিল নৈতিক, নাগরিক ও ধর্মীয় জীবনে সুষ্ঠুভাবে চলার জন্য আইন ও অনুশাসন। চার, ইসরায়েলিদের উপাসনার জন্য একটি মন্দির নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্রে সুসজ্জিতকরণ এবং ঈশ্বরের উপাসনার ও পুরোহিতের পালনীয় নানা বিধি নিয়ম। সর্বোপরি, ঈশ্বর কিভাবে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ প্রজাদের মুক্তিদান করে ভাবী দিনের উজ্জ্বল আশায় উদ্দীপ্ত করে একটি জাতিতে রূপান্তরিত করেছিলেন, সেই কথাই এই পুস্তকে বিবৃত হয়েছে। এই পুস্তকটির মূল মানব চরিত্র হলেন মোশি, যাকে ঈশ্বর মনোনীত করেছিলেন তাঁর প্রজাদের মিশর দেশ থেকে পরিচালনা করে নিয়ে আসার জন্য। পুস্তকটির ব্যাপকভাবে পরিচিত অংশ হল এর কুড়ি অধ্যায়, যেখানে আছে দশ অনুশাসনের তালিকা। যাত্রা পুস্তক এক অধ্যায়, ইসরায়েলীয়দের বৃদ্ধি ও দৌরাত্মপোক। ইসরায়েলের পুত্রগণ যাহারা মিশর দেশে গিয়াছিলেন, সপরিবারে জাকবের সহিত গিয়াছিলেন, তাহাদের নাম এই এই: রুবেন, সিমিয়ন, লেবি ও জিহুদা, ইশাখর, সবলুন ও বেন্যামিন, দান ও নাপতালি, গাদ ও আশের। জাকবের কোটি হইতে উৎপন্ন প্রাণী সর্বশুদ্ধ 70 জন ছিল, আর জোসেফ মিশরেই ছিলেন। পরে জোসেফ, তাহার ভাতৃগণ ও তাৎকালিক সমস্ত লোক মরিয়া গেলেন, আর ইসরায়েল সন্তানেরা ফলবন্ত, অতিবর্ধিষ্ণু ও বহুবংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল, এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। পরে মিশরের উপরে এক নূতন রাজা উঠিলেন, তিনি জোসেফকে জানিতেন না। তিনি আপন প্রজাদিগকে কহিলেন, দেখো, আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহুসংখ্যক ও বলবান, আয়েশো আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া উঠে ও যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এদেশ হইতে প্রস্থান করে, অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিগকে দুঃখ দেবার জন্য উহাদের উপরে কার্য শাসকদিগকে নিযুক্ত করিল, আর উহারা ফরণের নিমিত্ত ভাণ্ডারের নগর পিথম ও রামিশেষ গাঁথিল, কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যক্ত হইতে লাগিল, তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। আর মিশরিয়ারা নির্দয়তাপূর্বক ইসরায়েল সন্তানদিগকে দাস্যকর্ম করাইল, তাহারা কর্দম, ইষ্টক ও ক্ষেত্রের সমস্ত কার্যে কঠিন দাস্যকর্ম দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহারা উহাদের দ্বারা যে যে দাস্যকর্ম করাইত সে সমস্ত নির্দয়তাপূর্বক করাইত। পরে মিশরের রাজা শিফরা নামে ও পুয়া নামে দুই ইব্রিয়া ধাত্রীকে এই কথা কহিলেন, যে সময়ে তোমরা ইব্রীয় স্ত্রী লোকদের ধাত্রী কার্য করিবে ও তাহাদিগকে প্রসব আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয় তাহাকে বধ করিবে, আর যদি কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে। কিন্তু ওই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিশর রাজের আজ্ঞানুসারে না করিয়া পুত্র সন্তানদিগকে জীবিত রাখিত। তাই মিশর রাজ সেই ধাত্রীদিগকে
ডাকাইয়া কহিলেন, এ কর্ম কেন করিয়াছ? পুত্র সন্তানগণকে কেন জীবিত রাখিয়াছ? ধাত্রীরা ফরৌনকে উত্তর করিল, ইব্রীয় স্ত্রীলোকেরা মিশ্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে, তাহারা ফলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহারা প্রসব হয়। অতএব ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বলবান হইল। সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন। পরে ফরৌন আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা ইব্রীয়দের নবজাত প্রত্যেক পুত্র সন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে। যাত্রা পুস্তক দুই অধ্যায়। মোশির বিবরণ। আর লেবীর কুলের এক পুরুষ গিয়া এক লেবীয় কন্যাকে বিবাহ করিলেন, আর সেই স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন, ও শিশুটিকে সুশ্রী দেখিয়া 3 মাস গোপনে রাখিলেন। পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটরা লইয়া মেটিয়া তৈল ও আলকাত্রা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নল বনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশা ঘটে তাহা দেখিবার জন্য তাহার ভগিনী দূরে দাঁড়াইয়া রহিল। পরে ফরৌনের কন্যা স্নানার্থে নদীতে আসিলেন এবং তাহার সহচরীগণ নদী তীরে বেড়াইতেছিল, আর তিনি নলবনের মধ্যে ওই পেটরা দেখিয়া আপন দাসীকে তাহা আনিতে পাঠাইলেন। পরে পেটরা খুলিয়া শিশুটিকে দেখিলেন, আর দেখো ছেলেটি কাঁদিতেছে। তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রীয়দের ছেলে। তখন তাহার ভগিনী ফরৌনের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুধ দিবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রীয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব? ফরৌনের কন্যা কহিলেন, যাও। তখন সেই মেয়েটি গিয়া ছেলের মাকে ডাকিয়া আনিল। ফরৌনের কন্যা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটিকে লইয়া আমার নিমিত্ত দুগ্ধপান করাও, আমি তোমাকে বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটিকে লইয়া দুগ্ধপান করাইতে লাগিলেন। পরে ছেলেটি বড় হইলে তিনি তাহাকে লইয়া ফরৌনের কন্যাকে দিলেন, তাহাতে সে তাহারই পুত্র হইল, আর তিনি তাহার নাম মোশি টানিয়া তোলা রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। সেকালে এই ঘটনা হইল, মোশি বড় হইলে পর একদিন আপন ভাতৃগণের নিকটে গিয়া তাহাদিগের ভার বহন দেখিতে লাগিলেন, আর দেখিলেন একজন মিশ্রীয় একজন ইব্রীয়কে তাহার ভ্রাতৃগণের মধ্যে একজনকে মারিতেছে। তখন তিনি এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়াতে ওই মিশ্রীয়কে বধ করিয়া বালির মধ্যে পুঁতিয়া রাখিলেন। পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখো দুইজন ইব্রীয় পরস্পর বিবাদ করিতেছে। তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মারিতেছ? সে কহিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া আমাদের উপরে কে নিযুক্ত করিয়াছে? তুমি যেমন সেই মিশ্রীয়কে বধ করিয়াছ, তদ্রূপ কি আমাকেও বধ করিতে চাহ? তখন মোশি ভীত হইয়া কহিলেন, কথাটা অবশ্যই প্রকাশ হইয়া পড়িয়াছে। পরে ফরৌন ওই কথা শুনিয়া মোশিকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু মোশি ফরৌনের সম্মুখ হইতে পলায়ন করিলেন এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন। মিদিয়নীয় যাজকের 7টি কন্যা ছিল, তাহারা সেই স্থানে আসিয়া পিতার মেষপালকে জল পান করাইবার জন্য জল তুলিয়া নিপানগুলি পরিপূর্ণ করিল। তখন মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল, কিন্তু মোশি উঠিয়া তাহাদের সাহায্য করিলেন ও তাহাদের মেষপালকে জল পান করাইলেন। পরে তাহারা আপনাদের পিতা রুয়েলের কাছে গেলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, অদ্য তোমরা কি প্রকারে এত শীঘ্র আসিলে? তাহারা কহিল, একজন মিশ্রীয় আমাদিগকে মেষপালকদের হস্ত হইতে উদ্ধার করিলেন, আরও তিনি আমাদের নিমিত্তে যথেষ্ট জল তুলিয়া মেষপালকে
জল পান করাইলেন। তখন তিনি আপন কন্যাদিগকে কহিলেন, সে লোকটি কোথায়? তোমরা তাহাকে কেন ছাড়িয়া আসিলে? তাহাকে ডাকো, তিনি আহার করুন। পরে মসি ওই ব্যক্তির সঙ্গে বাস করিতে সম্মত হইলেন। আর তিনি মসির সহিত আপন কন্যা শিবপোরার বিবাহ দিলেন। পরে ওই স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মসি তাহার নাম গেরসম তত্রপ্রবাসী রাখিলেন। কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি। মসির কাছে ঈশ্বরের প্রকাশ। অনেকদিন পরে মিশররাজের মৃত্যু হইল এবং ইসরায়েল সন্তানগণ দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করিল এবং দাস্যকর্ম জন্য তাহাদের আর্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল, আর ঈশ্বর তাহাদের আত্মস্বর শুনিলেন। এবং ঈশ্বর আব্রাহামের, ইসহাকের ও জাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন। যাত্রাপুস্তক তিন অধ্যায়। মসি আপন শ্বশুর জিত্র নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চড়াইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাৎভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে ঈশ্বরের পর্বতে উপস্থিত হইলেন, আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিলেন। তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। তাই মসি কহিলেন, আমি এক পার্শ্বে গিয়া এই মহাশ্চর্য দৃশ্য দেখি, ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্যে এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মসি মসি। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, এ স্থানের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেল, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। তিনি আরও কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর। তখন মসি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্য শাসকদের সম্মুখে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি, আর মিশ্রীয়দের হস্ত হইতে তাহাদিওকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, অরিশীয়, হিব্বীয় ও জীবশীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদিওকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। এখন দেখো, ইসরায়েল সন্তানগণের ক্রন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে এবং মিশরীয়েরা তাহাদের প্রতি যে দৌরাত্ম্য করে তাহা আমি দেখিয়াছি। অতএব এখন আইসো, আমি তোমাকে ফরৌনের নিকটে প্রেরণ করি, তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। মসি ঈশ্বরকে কহিলেন, আমি কে যে ফরৌনের নিকটে যায় ও মিশর হইতে ইসরায়েল সন্তানদিগকে বাহির করি? তিনি কহিলেন, নিশ্চয় আমি তোমার সহবর্তী হইব, এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে, তাহার এই চিহ্ন হইবে, তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। পরে মসি ঈশ্বরকে কহিলেন, দেখো আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর মসিকে আরও কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে
এই কথা বলিও, যিহোবা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী এবং এতদ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। তুমি যাও, ইসরায়েলের প্রাচীনগণকে একত্র করো, তাহাদিওকে এই কথা বলো, সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসহাকের ও জাকবের ঈশ্বর আমাকে দর্শন দিয়া কহিলেন, সত্যই আমি তোমাদিগের তত্ত্ব লইয়াছি এবং মিশরে তোমাদের প্রতি যাহা করা হইতেছে তাহা দেখিয়াছি। আর আমি বলিয়াছি, আমি মিশরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমরীয়দের, পরিশীয়দের, হিব্বীয়দের ও জীবশীয়দের দেশে দুগ্ধ মধু প্রবাহী দেশে লইয়া যাইব, তাহারা তোমার রবে মনোযোগ করিবে। তখন তুমি ও ইসরায়েলের প্রাচীনবর্গ মিশরের রাজার নিকটে যাইবে, তাহাকে বলিবে, সদাপ্রভু ইব্রীয়দের ঈশ্বর আমাদিগকে দেখা দিয়াছেন, অতএব বিনয় করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য করণার্থে আমাদিগকে তিন দিনের পথ প্রান্তরে যাইবার অনুমতি দিউন। কিন্তু আমি জানি মিশরের রাজা তোমাদিগকে যাইতে দিবে না, পরাক্রান্ত হস্ত দেখাইলেও দিবে না, পরন্ত আমি হস্ত বিস্তার করিব এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চর্য কার্য করিব তদ্বারা মিশরকে আঘাত করিব, তৎপরে সে তোমাদিগকে যাইতে দিবে। আর আমি মিশরীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব, তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না, কিন্তু প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী কিংবা গৃহে প্রবাসিনী স্ত্রীর কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিবে এবং তোমরা তাহা আপন আপন পুত্রদের ও কন্যাদের গাত্রে পরাইবে, এইরূপে তোমরা মিশরীয়দের দ্রব্য হরণ করিবে। যাত্রাপুস্তক চার অধ্যায়। মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন তাহারা আমাকে বিশ্বাস করিবে না ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার হস্তে ওখানে কি? তিনি বলিলেন, যষ্ঠী। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেল। পরে তিনি ভূমিতে ফেলিলে তাহা সর্প হইল, আর মোশি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্ঠী হইল, যেন তাহারা বিশ্বাস করে যে সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছেন। পরে সদাপ্রভু তাহাকে আরও কহিলেন, তুমি তোমার হস্ত বক্ষস্থলে দেও। তিনি বক্ষস্থলে হস্ত দিলেন, পরে তাহা বাহির করিলে দেখো তাহার হস্ত হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে। পরে তিনি কহিলেন, তোমার হস্ত আবার বক্ষস্থলে দেও। তিনি আবার বক্ষস্থলে হস্ত দিলেন, পরে বক্ষস্থল হইতে হস্ত বাহির করিলে দেখো তাহা পুনরায় তাহার মাংসের ন্যায় হইল। তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে এবং ওই প্রথম চিহ্নেও মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে, আর এই দুই চিহ্নেও যদি বিশ্বাস না করে ও তোমার রবে মনোযোগ না করে, তবে তুমি নদীর কিছু জল লইয়া শুষ্ক ভূমিতে ঢালিয়া দিও, তাহাতে তুমি নদী হইতে যে জল তুলিবে তাহা শুষ্ক ভূমিতে রক্ত হইয়া যাইবে। পরে মোশি সদাপ্রভুকে কহিলেন, হায় প্রভু, আমি বাকপটু নহি, ইহার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি, কারণ আমি জড়মুখ ও জড়জিহ্ব্য। সদাপ্রভু তাহাকে কহিলেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে, আর বোবা, বধির
মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্মাণ করে? আমি সদাপ্রভুই কি করি না? এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব, ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। তিনি কহিলেন, হে আমার প্রভু, বিনয় করি, যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও। তখন মসির প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্জ্বলিত হইল। তিনি কহিলেন, তোমার ভ্রাতা লেবীয় হারুন কি নাই? আমি জানি সে সুবক্তা, আরও দেখো সে তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে, তোমাকে দেখিয়া হৃষ্টচিত্ত হইবে। তুমি তাহাকে বলিবে, ও তাহার মুখে বাক্য দিবে, এবং আমি তোমার মুখের ও তাহার মুখের সহবর্তী হইব, ও কি করিতে হইবে তোমাদিগকে জানাইব। তোমার পরিবর্তে সে লোকদের কাছে বক্তা হইবে, ফলত সে তোমার মুখস্বরূপ হইবে এবং তুমি তাহার ঈশ্বর স্বরূপ হইবে। আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন কার্য করিতে হইবে। মসি মিশর দেশে ফিরিয়া গিয়া ফরৌনকে ঈশ্বরের কথা জানান। পরে মসি আপন শ্বশুর জিত্রোর নিকটে ফিরিয়া আসিয়া কহিলেন, বিনয় করি মিশরে স্থিত আমার ভাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে এবং তাহারা এখনও জীবিত আছে কিনা তাহা দেখিতে আমাকে বিদায় দিউন। জিত্র মসিকে কহিলেন, কুশলে যাও। আর সদাপ্রভু মিদিয়নে মসিকে বলিলেন, তুমি মিশরে ফিরিয়া যাও, কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টায় ছিল তাহারা সকলে মরিয়া গিয়াছে। তখন মসি আপন স্ত্রী ও পুত্রদিগকে গর্ধবে চড়াইয়া মিশর দেশে ফিরিয়া গেলেন এবং মসি আপন হস্তে ঈশ্বরের সেই যষ্টি লইলেন। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি যখন মিশরে ফিরিয়া যাইবে দেখিও আমি তোমার হস্তে যে সকল অদ্ভুত কর্মের ভার দিয়াছি ফরৌনের সাক্ষাতে সে সকল করিও, কিন্তু আমি তাহার হৃদয় কঠিন করিব, সে লোকদিগকে ছাড়িয়া দিবে না। আর তুমি ফরৌনকে কহিবে, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত, আর আমি তোমাকে বলিয়াছি আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দেও, কিন্তু তুমি তাহাকে ছাড়িয়া দিতে অসম্মত হইলে। দেখো আমি তোমার পুত্রকে তোমার প্রথম জাতকে বধ করিব। পরে পথে পান্থশালায় সদাপ্রভু তাঁহার কাছে গিয়া তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন। তখন শিবপরা একখানি পাথরের ছুরি লইয়া আপন পুত্রের ত্বক ছেদন করিলেন ও তাহার চরণের নিকটে তাহা ফেলিয়া দিয়া কহিলেন, আমার পক্ষে তুমি রক্তের বর, আর ঈশ্বর তাহাকে ছাড়িয়া দিলেন। তখন শিবপরা কহিলেন, ত্বকছেদ সম্বন্ধে তুমি রক্তের বর। আর সদাপ্রভু হারুনকে বলিলেন, তুমি মসির সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে তিনি গিয়া ঈশ্বরের পর্বতে তাহার দেখা পাইলেন ও তাহাকে চুম্বন করিলেন। তখন মসি প্রেরণকর্তা সদাপ্রভুর সমস্ত বাক্য ও তাহার আজ্ঞাপিত সমস্ত চিহ্নের বিষয় হারুনকে জ্ঞাত করিলেন। পরে মসি ও হারুন গিয়া ইসরায়েল সন্তানদের সমস্ত প্রাচীনকে একত্র করিলেন। আর হারুন মসির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাহাদিগকে জ্ঞাত করিলেন এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন কার্য করিলেন। তাহাতে লোকেরা বিশ্বাস করিল এবং সদাপ্রভু ইসরায়েল সন্তানদিগের তত্ত্বাবধান করিয়াছেন ও তাহাদের দুঃখ দেখিয়াছেন, ইহা শুনিয়া তাহারা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিল। যাত্রাপুস্তক পাঁচ অধ্যায়। পরে মসি ও হারুন গিয়া ফরৌনকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসবকরণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। ফরৌন কহিলেন, সদাপ্রভু কে যে আমি তাহার কথা শুনিয়া ইসরায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইসরায়েলকেও ছাড়িয়া দিব না। তাহারা কহিলেন, ইব্রীয়দের ঈশ্বর আমাদিগকে দর্শন দিয়াছেন, আমরা বিনয় করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞকরণার্থে আমাদিগকে তিন দিনের পথ প্রান্তরে যাইতে দিউন।
পাছে তিনি মহামারী কি খড়গ দ্বারা আমাদিগকে আক্রমণ করেন। মিশর রাজ তাহাদিগকে কহিলেন, ওহে মোশি ও হারন, তোমরা লোকদিগকে কেন তাহাদের কার্য হইতে নিবৃত্ত করো? যাও, তোমাদের ভার বহন করো গিয়া। ফরৌন আরও কহিলেন, দেখো, দেশের লোক এখন অনেক, আর তোমরা তাহাদিগকে ভার বহন হইতে নিবৃত্ত করিতেছ। আর ফরৌন সেই দিন লোকদের কার্য শাসক ও অধ্যক্ষগণকে এই আজ্ঞা দিলেন, তোমরা স্টক নির্মাণার্থে পূর্বের মতো এই লোকদিগকে আর পলাল দিও না। তাহারা গিয়া আপনারায় আপনাদের পলাল সংগ্রহ করুক। কিন্তু পূর্বে তাহাদের যত স্টক নির্মাণের ভার ছিল, এখনও সেই ভার দেও, তাহার কিছুই কম করিও না। কেননা তাহারা অলস, এই জন্য ক্রন্দন করিয়া বলিতেছে, আমরা আপনাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করিতে যাই, সেই লোকদের উপরে আরও কঠিন কার্য চাপানো হোক, তাহারা তাহাতেই ব্যস্ত থাকুক এবং মিথ্যা কথায় অবধান না করুক। আর লোকদের কার্যশাসকেরা ও অধ্যক্ষেরা বাহিরে গিয়া তাহাদিগকে কহিল, ফরৌন এই কথা কহেন, আমি তোমাদিগকে পলাল দিব না, আপনারা যেখানে পাও সেইখানে গিয়া পলাল সংগ্রহ করো, কিন্তু তোমাদের কার্য কিছুই কম হইবে না। তাহাতে লোকেরা পলালের চেষ্টায় নাড়া সংগ্রহ করিতে সমস্ত মিশর দেশে ছড়াইয়া পড়িল। আর কার্যশাসকেরা তরা করাইয়া কহিল, পলাল পাইলে যেমন করিতে, তদ্রূপ এখনও তোমাদের কার্য নিরূপিত দৈবসিক কর্ম প্রতিদিন সম্পূর্ণ করো। আর ফরৌনের কার্যশাসকেরা ইসরায়েল সন্তানদের যে অধ্যক্ষদিগকে তাহাদের উপরে রাখিয়াছিল, তাহারাও প্রহারিত হইল, আর বলিয়া দেওয়া হইল, তোমরা পূর্বের ন্যায় ইষ্টক গঠন বিষয়ে নিরূপিত কর্ম আজকাল কেন সম্পূর্ণ করো না? তাহাতে ইসরায়েল সন্তানদের অধ্যক্ষেরা আসিয়া ফরৌনের নিকটে ক্রন্দন করিয়া কহিল, আপনার দাসদের সহিত আপনি এমন ব্যবহার কেন করিতেছেন? লোকেরা আপনার দাসদিগকে পলাল দেয় না, তথাপি আমাদিগকে বলে ইষ্টক নির্মাণ করো, আর দেখুন আপনার এই দাসেরা প্রহারিত হয়, কিন্তু আপনারই লোকদের দোষ। ফরৌন কহিলেন, তোমরা অলস, তাই বলিতেছ আমরা সদা প্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করিতে যাই, এখন যাও কর্ম করো, তোমাদিগকে পলাল দেওয়া যাইবে না, তথাপি ইষ্টকের পূর্ণ সংখ্যা দিতে হইবে। তখন ইসরায়েল সন্তানদের অধ্যক্ষেরা দেখিল তাহারা বিপাকে পড়িয়াছে, কারণ বলা হইয়াছিল তোমরা প্রত্যেক দিনের কার্যের নিরূপিত ইষ্টকের কিছু কম করিতে পাইবে না। পরে ফরৌনের নিকট হইতে বাহির হইয়া আসিবার সময়ে তাহারা মোশির ও হারুনের সাক্ষাৎ পাইল, তাহারা পথে দাঁড়াইয়াছিলেন। তাহারা তাহাদিগকে কহিল, সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টি করিয়া বিচার করুন, কেননা তোমরা ফরৌনের দৃষ্টিতে ও তাহার দাসগণের দৃষ্টিতে আমাদিগকে দুর্গন্ধস্বরূপ করিয়া আমাদের প্রাণ নাশার্থে তাহাদের হস্তে খড়গ দিয়াছ। পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরিয়া গিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, তুমি এই লোকদিগের অমঙ্গল কেন করিলে? আমাকে কেন পাঠাইলে? যে অবধি আমি তোমার নামে কথা কহিতে ফরৌনের কাছে উপস্থিত হইয়াছি, সেই অবধি তিনি এই লোকদের অমঙ্গল করিতেছেন, আর তুমি আপন প্রজাদের উদ্ধার কিছুই করো নাই। যাত্রা পুস্তক ৬ অধ্যায়। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি ফরৌনের প্রতি যাহা করিব তাহা তুমি এখন দেখিবে, কেননা পরাক্রান্ত হস্ত দেখানো হইলে সে লোকদিগকে ছাড়িয়া দিবে, এবং পরাক্রান্ত হস্ত দেখানো হইলে আপন দেশ হইতে তাহাদিগকে দূর করিয়া দিবে। ঈশ্বর মোশির সহিত আলাপ করিয়া আরও কহিলেন, আমি যিহোবা সদাপ্রভু, আমি অব্রাহামকে, ইসহাককে ও জাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার যিহোবা সদাপ্রভু নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না, আর আমি তাহাদের সহিত
এই নিয়ম স্থির করিয়াছি। আমি তাহাদিগকে কনান দেশ দিব, যে দেশে তাহারা প্রবাস করিত, তাহাদের সেই প্রবাস দেশ দিব। অধিকন্তু মিশ্রীয়দের দ্বারা দাসত্বে নিযুক্ত ইসরায়েল সন্তানদের কাতুরোক্তি শুনিয়া আমার সেই নিয়ম স্মরণ করিলাম। অতএব ইসরায়েল সন্তানদিগকে বলো, আমি যিহোবা, আমি তোমাদিগকে মিশ্রীয়দের ভারের নিচে হইতে বাহির করিয়া আনিব ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব ও তোমাদের ঈশ্বর হইব। তাহাতে তোমরা জানিতে পারিবে যে আমি যিহোবা তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিশ্রীয়দের ভারের নিচে হইতে বাহির করিয়া আনিতেছেন। আর আমি আব্রাহামকে, ইসহাককে ও জাকবকে দিবার জন্য যে দেশের বিষয়ে হস্ত উঠাইয়াছি, সেই দেশে তোমাদিগকে লইয়া যাইব ও তোমাদের অধিকারার্থে তাহা দিব। আমি সদা প্রভু। পরে মসি ইসরায়েল সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য ও কঠিন দাস্যকর্ম হেতু মসির বাক্যে মনোযোগ করিল না। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি যাও মিশর রাজ ফরনকে বলো, যেন সে আপন দেশ হইতে ইসরায়েল সন্তানদিগকে ছাড়িয়া দেয়। তখন মসি সদাপ্রভুর সাক্ষাতে কহিলেন, দেখো ইসরায়েল সন্তানেরা আমার বাক্যে মনোযোগ করিল না, তবে ফরন কি প্রকারে শুনিবেন? আমি তো অছিন্নতক ওষ্ঠ। আর সদাপ্রভু মসির ও হারুনের সহিত আলাপ করিলেন এবং ইসরায়েল সন্তানদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিবার জন্য ইসরায়েল সন্তানদিগের নিকটে এবং মিশর রাজ ফরনের নিকটে যাহা বক্তব্য তাহাদিগকে আদেশ করিলেন। মসির পিতৃকুল, এই সকল লোক আপন আপন পিতৃকুলের পতি। ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র রুবেনের সন্তান হনক, পল্লু, হিস্রন ও কর্মী, ইহারা রুবেনের গোষ্ঠী। সিমিয়নের পুত্র জিমুয়েল, জামিন, ওহদ, জাখিন, শোহর ও কনানিয়া স্ত্রীর পুত্র শৌল, ইহারা সিমিয়নের গোষ্ঠী। বংশাবলী অনুসারে লেবির পুত্রদের নাম গেরশন, কহাত ও মরারি। লেবির বয়স 137 বৎসর হইয়াছিল। আর আপন আপন গোষ্ঠী অনুসারে গেরশনের সন্তান লিবনি ও সিমিয়ে, কহাতের সন্তান অম্রম, জিসহর, হিব্রন ও উসিয়েল। কহাতের বয়স 133 বৎসর হইয়াছিল। মরারির সন্তান মহলি ও মুসি, ইহারা বংশাবলী অনুসারে লেবির গোষ্ঠী। আর অম্রম আপন পিসি জোকেবদকে বিবাহ করিলেন, আর ইনি তাহার জন্য হারুনকে ও মসিকে প্রসব করিলেন। অম্রমের বয়স 137 বৎসর হইয়াছিল। জিসরের সন্তান কোরহ, নেফগ ও সিখরি। আর উসিয়েলের সন্তান মিশাইল, ইলসাফন ও সিথরি। আর হারুন আম্মিনাদবের কন্যা নহশনের ভগিনী ইলিশেবাকে বিবাহ করিলেন, আর ইনি তাহার জন্য নাদব, অবিহু, ইলিয়াসর ও ইথামরকে প্রসব করিলেন। আর কোরহের সন্তান অসির, ইলকানা, অবিয়াসপ, ইহারা করিহদের গোষ্ঠী। আর হারুনের পুত্র ইলিয়াসর পুটিয়েলের এক কন্যাকে বিবাহ করিলে তিনি তাহার জন্য পিনহাসকে প্রসব করিলেন, ইহারা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাহাদের পিতৃকুলপতি ছিলেন। এই যে হারুন ও মসি, ইহাদিগকেই সদাপ্রভু কহিলেন, তোমরা ইসরায়েল সন্তানদিগকে সৈন্যশ্রেণীক্রমে মিশর দেশ হইতে বাহির করো। ইহারাই ইসরায়েল সন্তানদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিবার জন্য মিশর রাজ ফরনের সহিত আলাপ করিলেন, ইহারা সেই মসি ও হারুন। মিশরের উপর প্রথম আঘাত। আর মিশর দেশে যেদিন সদাপ্রভু মসির সহিত আলাপ করেন, সেই দিন সদাপ্রভু মসিকে বলিলেন,
আমি সদাপ্রভু, আমি তোমাকে যাহা যাহা বলি সে সকলই তুমি মিশর রাজ ফরনকে বলিও। আর মোশি সদাপ্রভুর সাক্ষাতে বলিলেন, দেখো আমি অচ্ছিন্নতক ওষ্ঠ, ফরন কি প্রকারে আমার কথা শুনিবেন? যাত্রাপুস্তক সাত অধ্যায়। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখো আমি ফরনের কাছে তোমাকে ঈশ্বর স্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, আর তোমার ভ্রাতা হারন তোমার ভাববাদী হইবে। আমি তোমাকে যাহা যাহা আদেশ করি সে সকলই তুমি বলিবে, এবং তোমার ভ্রাতা হারন ফরনকে তাহা বলিবে, যেন সে ইসরায়েল সন্তান দিগকে আপন দেশ হইতে ছাড়িয়া দেয়। কিন্তু আমি ফরনের হৃদয় কঠিন করিব, এবং মিশর দেশে আমি বহু সংখ্যক চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইব। তথাপি ফরন তোমাদের কথায় মনোযোগ করিবে না, আর আমি মিশরে হস্তার্পণ করিয়া মহাশাসন দ্বারা মিশর দেশ হইতে আপন সৈন্য সামন্তকে আপন প্রজা ইসরায়েল সন্তানগণকে বাহির করিব। আমি মিশরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিশ্রীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বাহির করিয়া আনিলে উহারা জানিবে আমি সদাপ্রভু। পরে মোশি ও হারন সেইরূপ করিলেন, সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম করিলেন। ফরনের সহিত আলাপ করিবার সময় মোশির 80 ও হারনের 83 বৎসর বয়স হইয়াছিল। পরে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, ফরন যখন তোমাদিগকে বলে তোমরা আপনাদের পক্ষে কোনো অদ্ভুত লক্ষণ দেখাও, তখন তুমি হারনকে বলিও তোমার যষ্ঠী লইয়া ফরনের সম্মুখে নিক্ষেপ করো, তাহাতে তাহা সর্প হইবে। তখন মোশি ও হারন ফরনের নিকটে গিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম করিলেন। হারন ফরনের ও তাহার দাসগণের সম্মুখে আপন যষ্ঠী নিক্ষেপ করিলেন, তাহাতে তাহা সর্প হইল। তখন ফরনও বিদ্বানদিগকে ও গুণীগণকে ডাকিলেন, তাহাতে তাহারা অর্থাৎ মিশ্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়া বলে সেইরূপ করিল। ফলত তাহারা প্রত্যেকে আপন আপন যষ্ঠী নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল, কিন্তু হারনের যষ্ঠী তাহাদের সকল যষ্ঠীকে গ্রাস করিল। আর ফরনের হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, ফরনের হৃদয় ভারী হইয়াছে, সে লোকদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করে। তুমি প্রাতঃকালে ফরনের নিকটে যাও, দেখো সে জলের দিকে যাইবে, তুমি তাহার সঙ্গে দেখা করিতে নদী তীরে দাঁড়াইও, এবং যে যষ্ঠী সর্প হইয়া গিয়াছিল তাহাও হস্তে গ্রহণ করিও, আর তাহাকে বলিও সদাপ্রভু ইব্রীয়দের ঈশ্বর আমাকে দিয়া আপনাকে বলিয়া পাঠাইয়াছেন, তুমি আমার প্রজাদিগকে প্রান্তরে আমার সেবা করণার্থে ছাড়িয়া দেও, কিন্তু দেখো তুমি এ পর্যন্ত মনোযোগ করো নাই। সদাপ্রভু এই কথা কহেন, আমি যে সদাপ্রভু তাহা তুমি ইহাতে জ্ঞাত হইবে। দেখো আমি আপন হস্তস্থিত যষ্ঠী দ্বারা নদীর জলে প্রহার করিব, তাহাতে তাহা রক্ত হইয়া যাইবে, আর নদীতে যে সকল মৎস্য আছে তাহারা মরিয়া যাইবে, এবং নদীতে দুর্গন্ধ হইবে, আর নদীর জল পান করিতে মিশ্রীয়দের ঘৃণা জন্মিবে। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারনকে এই কথা বলো, তুমি আপন যষ্ঠী লইয়া মিশরের জলের উপরে দেশের নদী খাল বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হস্ত বিস্তার করো, তাহাতে সে সকল জল রক্ত হইবে, এবং মিশর দেশের সর্বত্র কাষ্ঠময় ও প্রস্তরময় পাত্রেও রক্ত হইবে। তখন মোশি ও হারন সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন। তিনি যষ্ঠী তুলিয়া ফরনের ও তাঁহার দাসগণের সম্মুখে নদীর জলে প্রহার করিলেন, তাহাতে নদীর সমস্ত জল রক্ত হইল, আর নদীর মৎস্য সকল মরিল ও নদীতে দুর্গন্ধ হইল, তাহাতে মিশ্রীয়েরা নদীর জল পান করিতে পারিল না, এবং মিশর দেশের সর্বত্র রক্ত হইল,
আর মিশ্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়া বলে সেইরূপ করিল। তাহাতে ফরণের হৃদয় কঠিন হইল এবং তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। পরে ফরণ আপন গৃহে ফিরিয়া গেলেন, ইহাতেও মনোযোগ করিলেন না। আর মিশ্রিয়েরা সকলে নদীর জল পান করিতে না পারাতে পানীয় জলের চেষ্টায় নদীর আশেপাশে চারিদিকে খনন করিল। যাত্রাপুস্তক আট অধ্যায়, দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ আঘাত। নদীতে সদাপ্রভুর আঘাত করিবার পর সাত দিন গত হইল। পরে সদাপ্রভু মশিকে কহিলেন, তুমি ফরণের নিকটে যাও, তাহাকে বলো সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবাকরণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। যদি ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখো আমি ভেক দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করিব। নদী ভেকে পরিপূর্ণ হইবে, সে সকল ভেক উঠিয়া তোমার গৃহে শয়নাগারে ও শয্যায় এবং তোমার দাসগণের গৃহে তোমার প্রজাদের মধ্যে তোমার তন্দুরে ও তোমার আটা ছানিবার কাঠুয়াতে প্রবেশ করিবে। আর তোমার তোমার প্রজাদের ও দাসগণের অঙ্গে ভেক উঠিবে। পরে সদাপ্রভু মশিকে কহিলেন, হারণকে বলো তুমি নদী খাল ও বিল সকলের উপরে যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া মিশর দেশের উপরে ভেক আনাও। তাহাতে হারণ মিশরের সকল জলের উপরে আপন হস্ত বিস্তার করিলে ভেকেরা উঠিয়া মিশর দেশ ব্যাপিল। আর মন্ত্রবেত্তারাও মায়া বলে সেইরূপ করিয়া মিশর দেশের উপরে ভেক আনিল। পরে ফরণ মশি ও হারণকে ডাকাইয়া কহিলেন, সদাপ্রভুর কাছে বিনতি কর যেন তিনি আমা হইতে ও আমার প্রজাদিগের হইতে এই সকল ভেক দূর করিয়া দেন, তাহাতে আমি লোকদিগকে ছাড়িয়া দিব, যেন তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য করিতে পারে। তখন মশি ফরণকে কহিলেন, আমার উপরে দর্প করিয়া বলুন, ভেক সকল যেন আপনা হইতে ও আপনার গৃহ সকল হইতে উচ্ছিন্ন হয়, কেবল নদীতে থাকে, আপনার ও আপনার দাসগণের ও প্রজা সকলের নিমিত্তে কোন সময়ের জন্য এমন বিনতি করিব? তিনি কহিলেন, কল্লোকার জন্য। তখন মশি কহিলেন, আপনার বাক্যানুসারেই হোক, যেন আপনি জানিতে পারেন যে আমাদের ঈশ্বর সদা প্রভুতুল্য কেহ নাই, ভেকেরা আপনা হইতে ও আপনার গৃহ দাস ও প্রজা সকল হইতে দূর হইয়া কেবল নদীতেই থাকিবে। পরে মশি ও হারণ ফরণের নিকট হইতে বাহিরে গেলেন, এবং মশি ফরণের বিরুদ্ধে যে সকল ভেক আনিয়াছিলেন সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। আর সদাপ্রভু মশির বাক্যানুসারে করিলেন, তাহাতে গৃহে প্রাঙ্গণে ও ক্ষেত্রে সকল ভেক মরিল। তখন লোকেরা সে সকল একত্র করিয়া ঢিবি করিলে দেশে দুর্গন্ধ হইল। কিন্তু ফরণ যখন দেখিলেন নিবৃত্তি হইল, তখন আপন হৃদয় ভারী করিলেন, তাহাদের বাক্যে মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। পরে সদাপ্রভু মশিকে কহিলেন, হারণকে বলো তুমি আপন যষ্ঠী বিস্তার করিয়া ভূমির ধুলিতে প্রহার করো, তাহাতে সমুদয় মিশর দেশে পিশু হইবে। তখন তাহারা সেইরূপ করিলেন। হারণ আপন যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া ভূমির ধুলিতে প্রহার করিলেন, তাহাতে মনুষ্যে ও পশুতে পিশু হইল, মিশর দেশের সর্বত্র ভূমির সকল ধুলি পিশু হইয়া গেল। তখন মন্ত্রবেত্তারাও আপনাদের মায়া বলে পিশু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল বটে, কিন্তু পারিল না, আর মনুষ্যে ও পশুতে পিশু হইল। তখন মন্ত্রবেত্তারা ফরণকে কহিল, এ ঈশ্বরের অঙ্গুলি। তথাপি ফরণের হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। আর সদাপ্রভু মশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া গিয়া ফরণের সম্মুখে দাঁড়াও, দেখো সে জলের কাছে আসিবে, তুমি তাহাকে এই কথা বলো, সদাপ্রভু
এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া না দেও, তবে দেখো আমি তোমাতে, তোমার দাসগণে, প্রজাদিগেতে ও গৃহ সকলে দংশকের ঝাঁক প্রেরণ করিব। মিশ্রীয়দের গৃহ সকল এমনকি তাহাদের বাসভূমিও দংশকে পরিপূর্ণ হইবে। কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের নিবাস স্থান গোষণ প্রদেশ ভিন্ন করিব, সে স্থানে দংশক হইবে না, যেন তুমি জানিতে পারো যে পৃথিবীর মধ্যে আমি সদা প্রভু। আমি আমার প্রজাদের ও তোমার প্রজাদের মধ্যে প্রভেদ করিব, কল্ল এই চিহ্ন হইবে। পরে সদাপ্রভু সেই রূপ করিলেন, ফরণের ও তাঁহার দাসগণের গৃহে দংশকের বৃহৎ ঝাঁক উপস্থিত হইল, তাহাতে সমস্ত মিশর দেশে দংশকের ঝাঁক হেতু দেশ উৎসন্ন হইল। তখন ফরণ মোশি ও হারণকে ডাকাইয়া কহিলেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো। মোশি কহিলেন, তাহা করা উপযুক্ত নয়, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশ্রীয়দের ঘৃণাজনক বলিদান করিতে হইবে। দেখুন, মিশ্রীয়দের সাক্ষাতে তাহাদের ঘৃণাজনক বলিদান করিলে তাহারা কি আমাদিগকে প্রস্তারাঘাতে বধ করিবে না? আমরা তিন দিনের পথ প্রান্তরে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন তদনুসারে তাঁহার উদ্দেশ্যে যজ্ঞ করিব। ফরণ কহিলেন, আমি তোমাদিগকে ছাড়িয়া দিতেছি, তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করো, কিন্তু বহুদূর যাইও না, তোমরা আমার জন্য বিনতি করো। তখন মোশি কহিলেন, দেখুন, আমি আপনার নিকট হইতে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিব। তাহাতে ফরৌনের, তাঁহার দাসগণের ও তাঁহার প্রজাদের নিকট হইতে কল্ল দংশকের ঝাঁক সকল দূরে যাইবে, কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করণার্থে লোকদিগকে ছাড়িয়া দিবার বিষয়ে ফরণ পুনর্বার প্রবঞ্চনা না করুন। পরে মোশি ফরণের নিকট হইতে বাহিরে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, আর সদাপ্রভু মোশির বাক্যানুসারে করিলেন। ফরণ তাঁহার দাসগণ ও প্রজা সকল হইতে দংশকের সমস্ত ঝাঁক দূর করিলেন, একটিও অবশিষ্ট রহিল না। আর এবারও ফরণ আপন হৃদয় ভারী করিলেন, লোকদিগকে ছাড়িয়া দিলেন না। যাত্রা পুস্তক নয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আঘাত। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরণের নিকটে গিয়া তাহাকে বলো, সদাপ্রভু ইব্রীয়দের ঈশ্বর এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। যদি তাহাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, এখনো বাধা দেও, তবে দেখো ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর অশ্বদের, গর্ধবদের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে, ভারী মহামারী হইবে। কিন্তু সদাপ্রভু ইসরায়েলের পশুতে ও মিশরের পশুতে প্রভেদ করিবেন, তাহাতে ইসরায়েল সন্তানদের কোনো পশু মরিবে না। আর সদাপ্রভু সময় নিরূপণ করিয়া কহিলেন, কল্ল সদাপ্রভু দেশে এই কর্ম করিবেন। পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিশরের সকল পশু মরিল, কিন্তু ইসরায়েল সন্তানদের পশুদের মধ্যে একটিও মরিল না। তখন ফরণ লোক পাঠাইলেন, আর দেখো ইসরায়েলের একটি পশুও মরে নাই। তথাপি ফরণের হৃদয় ভারী হইল এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না। পরে সদাপ্রভু মোশিকে ও হারণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটির ভস্ম লও। পরে মোশি ফরণের সাক্ষাতে তাহা আকাশের দিকে ছড়াইয়া দিউক, তাহা সমস্ত মিশর দেশব্যাপী সূক্ষ্ম ধুলি হইয়া মিশর দেশের সর্বত্র মনুষ্য ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাইবে। তখন তাহারা ভাটির ভস্ম লইয়া ফরণের সম্মুখে দাঁড়াইলেন, এবং মোশি আকাশের দিকে তাহা ছড়াইয়া দিলেন,
তাহাতে মনুষ্যদের ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক হইল। সেই স্ফোটক প্রযুক্ত মন্ত্রবেত্তারা মসির সম্মুখে দাঁড়াইতে পারিল না, কারণ মন্ত্রবেত্তাদের ও সমস্ত মিশ্রিয়ের গাত্রে স্ফোটক জন্মিল। আর সদাপ্রভু ফরণের হৃদয় কঠিন করিলেন, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু মসিকে বলিয়াছিলেন। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া ফরণের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু ইব্রীয়দের ঈশ্বর এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও, নতুবা এইবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব, যেন তুমি জানিতে পারো সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই। কেননা এতদিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম, তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে। কিন্তু বাস্তবিক আমি এই জন্যই তোমাকে স্থাপন করিয়াছি, যেন আমার প্রভাব তোমাকে দেখায় ও সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। এখনও তুমি আমার প্রজাগণের উপর দর্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না। দেখো, মিশরের পত্তনাবধি অদ্য পর্যন্ত যা দৃশ্য কখনো হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি করল এই সময়ে বর্ষাইব। অতএব তুমি এখন লোক পাঠাইয়া ক্ষেত্রে তোমার পশু ও আর যাহা কিছু আছে সে সকল তরায় আনাও। যে মনুষ্য ও পশু গৃহমধ্যে আনিত না হইয়া ক্ষেত্রে থাকিবে, তাহাদের উপরে শিলাবৃষ্টি হইবে আর তাহারা মরিবে। তখন ফরণের দাসগণের মধ্যে যে কেহ সদাপ্রভুর বাক্যে ভীত হইল, সে শীঘ্র আপন দাস ও পশুদিগকে গৃহমধ্যে আনিল, আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আকাশের দিকে আপন হস্ত বিস্তার করো, তাহাতে মিশর দেশের সর্বত্র শিলাবৃষ্টি হইবে। মিশর দেশের মনুষ্য পশু ও ক্ষেত্রস্থ সমস্ত ঔষধির উপরে তাহা হইবে। পরে মসি আপন জ্যোষ্ঠী আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জন করাইলেন ও শিলাবৃষ্টি বর্ষাইলেন এবং অগ্নিভূমির উপরে বেগে আসিয়া পড়িল। এই রূপে সদাপ্রভু মিশর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন, তাহাতে শিলা এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল। এরূপ শিলাবৃষ্টি মিশর দেশে রাজ্য স্থাপনাবধি কখনো হয় নাই। তাহাতে সমস্ত মিশর দেশের ক্ষেত্রস্থ মনুষ্য ও পশু সকলই শিলা দ্বারা আহত হইল ও ক্ষেত্রের সমস্ত ঔষধি শিলাবৃষ্টি দ্বারা আহত হইল, আর ক্ষেত্রের সমস্ত বৃক্ষ ভগ্ন হইল। কেবল ইসরায়েল সন্তানদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না। পরে ফরণ লোক পাঠাইয়া মসি ও হারুনকে ডাকাইয়া কহিলেন, এইবার আমি পাপ করিয়াছি, সদাপ্রভু ধর্মময়, কিন্তু আমি ও আমার প্রজারা দোষী। তোমরা সদাপ্রভুর কাছে বিনতি করো, দেবগর্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে, আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব হইবে না। তখন মসি তাহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগর্জন নিবৃত্ত হইবে ও শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে পারেন যে পৃথিবী সদাপ্রভুরই। কিন্তু আমি জানি আপনি ও আপনার দাসগণ আপনারা এখনও সদাপ্রভু ঈশ্বর হইতে ভীত হইবেন না। তৎকালে মসিনা ও যব সকলই আহত হইল, কেননা যব শীষযুক্ত ও মসিনা পুষ্পিত হইয়াছিল, কিন্তু গোম ও জনার বড় না হওয়াতে আহত হইল না। পরে মসি ফরণের নিকট হইতে নগরের বাহিরে গিয়া সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিলেন, তাহাতে মেঘগর্জন ও শিলাপতন নিবৃত্ত হইল।
এবং ভূমিতে আর জলধারা বর্ষিল না। তখন বৃষ্টি, শিলাপাত ও মেঘগর্জন নিবৃত্ত দেখিয়া ফোরন আরও পাপ করিলেন। তিনি ও তাঁহার দাসগণ আপন আপন হৃদয় ভারী করিলেন, আর ফরৌনের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইসরায়েল সন্তানদিগকে যাইতে দিলেন না, যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন। যাত্রাপুস্তক দশ অধ্যায়, অষ্টম ও নবম আঘাত। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌনের নিকটে যাও, কেননা আমি তাহার ও তাহার দাসগণের হৃদয় ভারী করিলাম, যেন আমি তাহাদের মধ্যে আমার এই সকল চিহ্ন প্রদর্শন করি, এবং আমি মিশ্রীয়দের প্রতি যাহা যাহা করিয়াছি ও তাহাদের মধ্যে আমার যে যে চিহ্ন কার্য করিয়াছি তাহার বৃত্তান্ত যেন তুমি আপন পুত্রের ও পৌত্রের কর্ণগোচরে বলো, এবং আমি যে সদাপ্রভু ইহা তোমরা জ্ঞাত হও। তখন মোশি ও হারুন ফরৌনের নিকটে গিয়া কহিলেন, সদাপ্রভু ইব্রীয়দের ঈশ্বর এই কথা কহেন, তুমি আমার সম্মুখে নম্র হইতে কতকাল অসম্মত থাকিবে? আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও, কিন্তু যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখো আমি করল তোমার সীমাতে পঙ্গপাল আনিব। তাহারা ভূতল এমন আচ্ছন্ন করিবে যে কেহ ভূমি দেখিতে পাইবে না, এবং শিলা বৃষ্টি হইতে রক্ষিত ও অবশিষ্ট তোমাদের যাহা কিছু আছে তাহা তাহারা খাইয়া ফেলিবে, এবং ক্ষেত্রোৎপন্ন তোমাদের বৃক্ষ সকল খাইবে। আর তোমার গৃহ ও তোমার সমস্ত দাসের গৃহ ও সমস্ত মিশ্রীয় লোকের গৃহ সকল পরিপূর্ণ হইবে। পৃথিবীতে তোমার পিতৃপুরুষদের ও তাহাদের পিতৃপুরুষদের জন্মাবধি অদ্য পর্যন্ত কখনো তদ্রূপ দেখা যায় নাই। তখন তিনি মুখ ফিরাইয়া ফোরনের নিকট হইতে বাহিরে গেলেন। আর ফোরনের দাসগণ তাহাকে কহিল, এ ব্যক্তি কতকাল আমাদের ফাঁদ হইয়া থাকিবে? এই লোকদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করণার্থে ইহাদিওকে ছাড়িয়া দিউন। আপনি কি এখনো বুঝিতেছেন না যে মিশর দেশ ছারখার হইল? তখন মোশি ও হারুন ফোরনের নিকটে পুনর্বার আনিত হইলেন, আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো গিয়া। কিন্তু কে কে যাইবে? মোশি কহিলেন, আমরা আমাদের শিশু ও বৃদ্ধদিগকে, আমাদের পুত্রকন্যাগণকে এবং গোমেশাদি পালও সঙ্গে লইয়া যাইব, কেননা সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের উৎসব করিতে হইবে। তখন ফরৌন তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সেই রূপ সহবর্তী হউন যেরূপ আমি তোমাদিগকে ও তোমাদের শিশুগণকে ছাড়িয়া দিব। দেখো অনিষ্ট তোমাদের সম্মুখে, তাহা হইবে না। তোমাদের পুরুষেরা গিয়া সদাপ্রভুর সেবা করুক, কারণ তোমরা তো ইহাই চাহিতেছ। পরে তাহারা ফরৌনের সম্মুখ হইতে দূরীকৃত হইলেন। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি মিশর দেশের উপরে পঙ্গপালের জন্য হস্ত বিস্তার কর। তাহাতে তাহারা মিশর দেশে আসিয়া ভূমির সমস্ত ঔষধি খাইবে, শিলাবৃষ্টি যাহা কিছু রাখিয়া গিয়াছে সকলই খাইবে। তখন মোশি মিশর দেশের উপরে আপন যষ্ঠী বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত্রি দেশে পূর্বীয় বায়ু বহাইলেন, আর প্রাতঃকাল হইলে পূর্বীয় বায়ু পঙ্গপাল উঠাইয়া আনিল। তাহাতে সমুদয় মিশর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল ও মিশরের সমস্ত সীমাতে পঙ্গপাল পড়িল, তাহা অত্যন্ত ভয়ানক হইল। তদ্রূপ পঙ্গপাল পূর্বে কখনো হয় নাই এবং পরেও কখনো হইবে না। তাহারা সমস্ত ভূমিতল আচ্ছন্ন করিল, তাহাতে দেশ অন্ধকার হইল, এবং ভূমির যে ঔষধি ও বৃক্ষাদির যে ফল শিলাবৃষ্টি হইতে রক্ষা পাইয়াছিল সে সমস্ত তাহারা খাইয়া ফেলিল। সমস্ত মিশর দেশে বৃক্ষ বা ক্ষেত্রের ঔষধি হরিদবর্ণ কিছুই রহিল না। তখন ফরৌন সত্তর মোশি ও হারুনকে ডাকাইয়া কহিলেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে পাপ করিয়াছি, বিনয় করি
কেবল এইবার আমার পাপ ক্ষমা করো এবং আমা হইতে এই কাল স্বরূপকে দূর করিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করো। তখন তিনি ফরৌনের নিকট হইতে বাহিরে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, আর সদাপ্রভু অতি প্রবল পশ্চিম বায়ু আনিলেন, তাহা পঙ্গপাল দিগকে উঠাইয়া লইয়া সুপসাগরে তাড়াইয়া দিল, তাহাতে মিশরের সমস্ত সীমাতে একটাও পঙ্গপাল থাকিল না। কিন্তু সদাপ্রভু ফরৌনের হৃদয় কঠিন করিলেন, আর তিনি ইসরায়েল সন্তান দিগকে ছাড়িয়া দিলেন না। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আকাশের দিকে হস্ত বিস্তার করো, তাহাতে মিশর দেশে অন্ধকার হইবে ও সেই অন্ধকার স্পর্শনীয় হইবে। পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল, তিন দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না এবং কেহ আপন স্থান হইতে উঠিল না। কিন্তু ইসরায়েল সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল। তখন ফরৌন মোশিকে ডাকাইয়া কহিলেন, যাও সদাপ্রভুর সেবা করো গিয়া, কেবল তোমাদের মেষপাল ও গোপাল থাকুক, তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাউক। মোশি কহিলেন, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করণার্থে আমাদের হস্তে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য, আমাদের সহিত আমাদের পশুগণও যাইবে, একটি ক্ষুরও অবশিষ্ট থাকিবে না, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার্থে তাহাদের মধ্য হইতে বলি লইতে হইবে এবং কি কি দিয়া সদাপ্রভুর সেবা করিব তাহা সে স্থানে উপস্থিত না হইলে আমরা জানিতে পারি না। কিন্তু সদাপ্রভু ফরৌনের হৃদয় কঠিন করিলেন, আর তিনি তাহাদিগকে ছাড়িয়া দিতে সম্মত হইলেন না। তখন ফরৌন তাহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও, সাবধান, আমার মুখ আর কখনো দেখিও না, কেননা যেদিন আমার মুখ দেখিবে সেই দিন মরিবে। মোশি কহিলেন, ভালোই বলিয়াছেন, আমি আপনার মুখ আর কখনো দেখিব না। যাত্রা পুস্তক ১১ অধ্যায়। আর সদাপ্রভু মোশিকে বলিলেন, আমি ফরৌনের ও মিশরের উপরে আর এক উৎপাত আনিব, তৎপরে সে তোমাদিগকে এ স্থান হইতে ছাড়িয়া দিবে এবং ছাড়িয়া দিবার সময়ে তোমাদিগকে নিশ্চয়ই এখান হইতে একেবারে তাড়াইয়া দিবে। তুমি লোকদের কর্ণগোচরে বলো, আর প্রত্যেক পুরুষ আপন আপন প্রতিবাসী হইতে ও প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী হইতে রৌপ্যালঙ্কার ও স্বর্ণালঙ্কার চাহিয়া লও। আর সদাপ্রভু মিশ্রীয়দের দৃষ্টিতে লোকদিগকে অনুগ্রহের পাত্র করিলেন। আবার মিশর দেশে মোশি ফরৌনের দাসদের ও প্রজাদের দৃষ্টিতে অতি মহান ব্যক্তি হইয়া উঠিলেন। মোশি আরও কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি অর্ধরাত্রে মিশরের মধ্য দিয়া গমন করিব, তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথম জাত অবধি জাঁতা পেশনকারিণী দাসীর প্রথম জাত পর্যন্ত মিশর দেশস্থিত সকল প্রথম জাত মরিবে এবং পশুদেরও সকল প্রথম জাত মরিবে, আর যাদৃশ্য কখনো হয় নাই ও হইবে না, সমস্ত মিশর দেশে এমন মহাক্রন্দন হইবে। কিন্তু সমস্ত ইসরায়েল সন্তানের মধ্যে মনুষ্যের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও জিহ্বা দুলাইবে না, যেন আপনারা জানিতে পারেন যে সদাপ্রভু মিশ্রীয় দিগেতে ও ইসরায়েলে প্রভেদ করেন, আর আপনার এই দাসেরা সকলে আমার নিকটে নামিয়া আসিবে ও প্রণিপাত করিয়া আমাকে বলিবে, তুমি ও তোমার অনুগামী সকল প্রজা বাহির হও, তাহার পর আমি বাহির হইব। তখন তিনি মহাক্রোধভরে ফরৌনের নিকট হইতে বাহিরে গেলেন। আর সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, ফরৌন তোমার কথায় মনোযোগ করিবে না, যেন মিশর দেশে আমার অদ্ভুত লক্ষণ বহুসংখ্যক হয়। ফলে মোশি ও হারন ফরৌনের সাক্ষাতে এই সকল অদ্ভুত কর্ম করিয়াছিলেন, আর সদাপ্রভু ফরৌনের হৃদয় কঠিন করিলেন, আর তিনি আপন দেশ হইতে
ইসরায়েল সন্তান দিগকে ছাড়িয়া দিলেন না। যাত্রা পুস্তক ১২ অধ্যায়। নিস্তার পর্ব স্থাপন, ঈশ্বরীয় দশম আঘাত। আর মিশর দেশে সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, এই মাস তোমাদের আদি মাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে। সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বলো, তোমরা এই মাসের দশম দিনে তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য এক একটি মেষশাবক লইবে। আর মেষশাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয়, তবে সে ও তাহার গৃহের নিকটবর্তী প্রতিবাসী প্রাণীগণের সংখ্যানুসারে একটি মেষশাবক লইবে। তোমরা এক একজনের ভোজন শক্তি অনুসারে মেষশাবকের জন্য গণনা করিবে। তোমাদের সেই শাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের পুংশাবক হইবে, তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে। আর এই মাসের চতুর্দশ দিন পর্যন্ত রাখিবে, পরে ইসরায়েল মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে। আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহ মধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তাড়িশূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও। তাহার মুণ্ড, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ, আর প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পুড়াইয়া ফেলিও। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কোটি বন্দন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্ঠী লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব, এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। তোমরা সাত দিন তাড়িশূন্য রুটি খাইবে, প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তাড়ি দূর করিবে। কেননা যে কেহ প্রথম দিন হইতে সপ্তম দিন পর্যন্ত তাড়িযুক্ত ভক্ষ্য খাইবে, সেই প্রাণী ইসরায়েল হইতে উচ্ছিন্ন হইবে। আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে। সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোনো কর্ম করিবে না, কেবল সেই কর্ম করিতে পারিবে। এইরূপে তোমরা তাড়িশূন্য রুটির পর্ব পালন করিবে। কেননা এই দিনে আমি তোমাদের বাহিনীদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলাম। অতএব তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই দিন পালন করিবে। তোমরা প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাকাল হইতে একবিংশ দিনের সন্ধ্যাকাল পর্যন্ত তাড়িশূন্য রুটি ভোজন করিও। সাত দিন তোমাদের গৃহে যেন তাড়ির লেশ না থাকে। কেননা কি প্রবাসী কি দেশজাত যে কোনো প্রাণী তাড়ি মিশ্রিত দ্রব্য খাইবে, সে ইসরায়েল মণ্ডলী হইতে উচ্ছিন্ন হইবে। তোমরা তাড়িযুক্ত কোনো দ্রব্য খাইও না,
তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ি শূন্য রুটি খাইও। তখন মোশি ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গকে ডাকাইয়া কহিলেন, তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে এক একটি মেষশাবক বাহির করিয়া লও, নিস্তার পর্বীয় বলি হনন করো, আর এক আঁটি এসব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালিতে ও দুই বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্যন্ত তোমরা কেহই গৃহদ্বারের বাহিরে যাইবে না। কেননা সদাপ্রভু মিশ্রীয় দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, তাহাতে দ্বারের কপালিতে ও দুই বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন, তোমাদের গৃহে সংহারকর্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না। আর তোমরা ও যুগানুক্রমে তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করিবে। আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সেই দেশে যখন প্রবিষ্ট হইবে তখনও এই সেবার অনুষ্ঠান করিবে। আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য কি, তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্বীয় যজ্ঞ। মিশ্রীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তখন লোকেরা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিল। পরে ইসরায়েল সন্তানেরা গিয়া সদাপ্রভু মোশি ও হারুনকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেই রূপ করিল। পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভুর সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথম জাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দীর প্রথম জাত সন্তান পর্যন্ত মিশর দেশস্থ সমস্ত প্রথম জাত সন্তানকে ও পশুদের প্রথম জাত শাবকগণকে নিহনন করিলেন। তাহাতে ফরৌন ও তাহার দাসগণ এবং সমস্ত মিশ্রীয় লোক রাত্রিতে উঠিল এবং মিশরে মহাক্রন্দন হইল, কেননা যে ঘরে কেহ মরে নাই এমন ঘরই ছিল না। তখন রাত্রিকালেই ফরৌন মোশি ও হারুনকে ডাকাইয়া কহিলেন, তোমরা উঠো, ইসরায়েল সন্তানদিগকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও, তোমরা যাও, তোমাদের কথা অনুসারে সদাপ্রভুর সেবা করো গিয়া। তোমাদের কথা অনুসারে মেষপাল ও গোপাল সকল সঙ্গে লইয়া চলিয়া যাও এবং আমাকেও আশীর্বাদ করো। তখন লোকদিগকে শীঘ্র দেশ হইতে বিদায় করণার্থে মিশ্রীয়েরা ব্যগ্র হইল, কেননা তাহারা কহিল, আমরা সকলে মারা পড়িলাম। তাহাতে ময়দার তালে তাড়ি মিশাইবার পূর্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল, আর ইসরায়েল সন্তানেরা মোশির বাক্যানুসারে কার্য করিল। ফলে তাহারা মিশ্রীয়দের কাছে রৌপ্যালঙ্কার স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিল, আর সদাপ্রভু মিশ্রীয়দের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহপাত্র করিলেন, তাই তাহারা যাহা চাহিল মিশ্রীয়েরা তাহাদিগকে তাহাই দিল। এই রূপে তাহারা মিশ্রীয়দের ধন হরণ করিল। মিশর হইতে ইসরায়েলীয়দের যাত্রা। তখন ইসরায়েল সন্তানেরা বালক ছাড়া কমবেশ 6 লক্ষ পদাতিক পুরুষ রামিসেস হইতে সুক্কোতে যাত্রা করিল, আর তাহাদের সহিত মিশ্রিত লোকদের মহাজনতা এবং মেষ ও গো অতি বিস্তর পশু প্রস্থান করিল। পরে তাহারা মিশর হইতে আনিত ছানা ময়দার তাল দিয়া তাড়িশূন্য পিষ্টক প্রস্তুত করিল, কেননা তাহাতে তাড়ি মিশানো হয় নাই, কারণ তাহারা মিশর হইতে বহিষ্কৃত হইয়াছিল, সুতরাং বিলম্ব করিতে না পারাতে আপনাদের জন্য খাদ্য দ্রব্য প্রস্তুত করে নাই। ইসরায়েল সন্তানেরা 430 বৎসর কাল মিশরে প্রবাস করিয়াছিল। সেই 430 বৎসরের শেষে ওই দিনে সদাপ্রভুর সমস্ত বাহিনী মিশর দেশ হইতে বাহির হইল। মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনা হেতু এ সদাপ্রভুর উদ্দেশ্যে অতীব পালনীয় রাত্রি।
समस्त ইসরায়েল সন্তানের পুরুষানুক্রমে এই রাত্রি সদাপ্রভুর উদ্দেশ্যে অতিব পালনীয়। আর সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, নিস্তার পর্বীয় বলির বিধি এই, অন্য জাতীয় কোন লোক তাহা ভোজন করিবে না, কিন্তু কোন ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা কৃত হয়ে আছে সে যদি ছিন্ন ত্বক হয় তবে খাইতে পাইবে, প্রবাসী কিংবা বেতনজীবী তাহা খাইতে পাইবে না। তোমরা এক গৃহ মধ্যে তাহা ভোজন করিও, সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না, এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না। সমস্ত ইসরায়েল মণ্ডলী ইহা পালন করিবে। আর তোমার সহিত প্রবাসী কোন বিদেশী লোক যদি সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিতে চাহে, তবে সে নিজ পুরুষ পরিবারের সহিত ছিন্নত্বক হইয়া ইহা পালনার্থে আগমন করুক, সে দেশজাত লোকের তুল্য হইবে, কিন্তু অছিন্নত্বক কোন লোক তাহা ভোজন করিবে না। দেশজাত লোকের নিমিত্তে ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় লোকের নিমিত্তে একই বিধি হইবে। সমস্ত ইসরায়েল সন্তান সেইরূপ করিল। সদাপ্রভু মোশি ও হারনকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তদনুসারেই করিল। এইরূপে সদাপ্রভু সেই দিন বাহিনীক্রমে ইসরায়েল সন্তানদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলেন। যাত্রা পুস্তক ১৩ অধ্যায়। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, ইসরায়েল সন্তানদের মধ্যে মনুষ্য হোক কিংবা পশু হোক, গর্ব উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশ্যে পবিত্র কর, তাহা আমারই। আর মোশি লোকদিগকে কহিলেন, এই দিন স্মরণে রাখিও, যে দিনে তোমরা মিশর হইতে দাসগৃহ হইতে বহির্গত হইলে, কারণ সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা তথা হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন। কোনো তাড়িযুক্ত ভক্ষ্য খাওয়া হইবে না। আবিব মাসের এই দিনে তোমরা বাহির হইলে, আর কনানীয় হিত্তীয় ইমোরীয় হিব্বীয় ও জীবশীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনিবেন, তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করিবে। সাত দিন তাড়িশূন্য রুটি খাইও, ও সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব করিও। সেই সাত দিন তাড়িশূন্য রুটি খাইতে হইবে, তোমার নিকটে তাড়িযুক্ত ভক্ষ্য দৃষ্ট না হোক, তোমার সমস্ত সীমার মধ্যে তাড়ি দৃষ্ট না হোক। সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিশর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন ইহা সেই জন্য, আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে। কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিশর হইতে তোমাকে বাহির করিয়াছেন। অতএব তুমি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে। সদাপ্রভু তোমার কাছে ও তোমার পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কনানীয়ের দেশে প্রবেশ করাইয়া তোমাকে সেই দেশ দিবেন, তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে, এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসন্তান সদাপ্রভুর হইবে। আর গর্ধবের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তাহার পরিবর্তে মেষশাবক দিবে, যদি মুক্ত না করো তবে তাহার গলা ভাঙিবে। তোমার পুত্রগণের মধ্যে মনুষ্যের প্রথমজাত সকলকে মুক্ত করিতে হইবে। আর তোমার পুত্র ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি, তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিশর হইতে দাসগৃহ হইতে বাহির করিলেন, তৎকালে ফরৌন আমাদিগকে ছাড়িয়া দিবার বিষয়ে নিষ্ঠুর হইলে সদাপ্রভু মিশর দেশে সমস্ত প্রথমজাত ফলকে
মনুষ্যের প্রথমজাত ও পশুর প্রথমজাত ফল সকলকে বধ করিলেন। এই নিমিত্তে আমি গর্ভ উন্মোচক পুংসন্তান সকলকে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করি, কিন্তু আমার প্রথমজাত পুত্র সকলকে মুক্ত করি। ইহা চিহ্নস্বরূপ তোমার হস্তে ও ভূষণস্বরূপ তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে। কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিলেন, আর ফরৌন লোকদিগকে ছাড়িয়া দিলে পলিষ্টীয়দের দেশ দিয়া সোজা পথ থাকিলেও ঈশ্বর সেই পথে তাহাদিগকে চালাইলেন না। কেননা ঈশ্বর কহিলেন, যুদ্ধ দেখিলে পাছে লোকেরা অনুতাপ করিয়া মিশরে ফিরিয়া যায়। অতএব ঈশ্বর লোকদিগকে সুপসাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন, আর ইসরায়েল সন্তানেরা সসজ্জ হইয়া মিশর দেশ হইতে যাত্রা করিল। আর মোশি যোসেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেননা তিনি ইসরায়েল সন্তানদিগকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এ স্থান হইতে লইয়া যাইবে। পরে তাহারা সুক্কোত হইতে যাত্রা করিয়া প্রান্তরের প্রান্তে স্থিত এথমে শিবির স্থাপন করিল। আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভে থাকিয়া এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারে। লোকদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ স্থানান্তর হইত না। যাত্রা পুস্তক 14 অধ্যায়। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো, তোমরা ফিরো, পি হহিরতের অগ্রে মিগদলের ও সমুদ্রের মধ্যস্থলে বালসপনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফরৌন ইসরায়েল সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল, আর আমি ফরৌনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌন ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব, আর মিশ্রেরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেই রূপ করিল, ফরৌনের সৈন্য সামন্তের বিনাশ। পরে লোকেরা পলাইয়াছে, মিশররাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকার প্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত সেনানিদিগকে লইলেন। আর সদাপ্রভু মিশর রাজ ফরৌনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঊর্ধ্বহস্তে বহির্গমন করিতেছিল, আর মিশরেরা ফরৌনের সকল অশ্ব ও রথ এবং তাহার অশ্বারূঢ়গণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল, আর উহারা বালসপনের সম্মুখে পি হহিরতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। ফরৌন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশরেরা আসিতেছে, তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। আর তাহারা মোশিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে?
কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই? আমাদিগকে থাকিতে দেও, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিশ্রীয়দের দাস্যকর্ম করি। কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিশ্রীয়দের দাস্যকর্ম করা আমাদের মঙ্গল। তখন মোশে লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু ওদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিশ্রীয় দিগকে ওদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তান দিগকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে দুই ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে। আর দেখো, আমি মিশ্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরৌনের, তাহার সকল সৈন্যের, তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা গৌরবান্বিত হইব। আর ফরৌন ও তাহার রথ সকল ও তাহার অশ্বারূঢ়গণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিশ্রীয়েরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন ইসরায়েলীয় সৈন্যের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিলেন, এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ দাঁড়াইল। তাহা মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে আসিল, আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল, এবং সমস্ত রাত্রি একদল অন্য দলের নিকটে আসিল না। মোশে সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন। তাহাতে জল দুই ভাগ হইল, আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিল, এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। পরে মিশ্রীয়েরা ফরৌনের সকল অশ্ব ও রথ এবং অশ্বারূঢ়গণ ধাবমান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিশ্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন ও মিশ্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন, আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল। তখন মিশ্রীয়েরা কহিল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিশ্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিশ্রীয়দের উপরে ও তাহাদের রথের উপরে ও অশ্বারূঢ়দের উপরে আসিবে। তখন মোশে সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন, আর প্রাতঃকাল হইতে না হইতে সমুদ্র পুনরায় সমান হইয়া গেল। তাহাতে মিশ্রীয়েরা তাহার দিকেই পলায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশ্রীয় দিগকে ঠেলিয়া দিলেন। জল ফিরিয়া আসিল ও তাহাদের রথ ও অশ্বারূঢ় দিগকে আচ্ছাদন করিল। তাহাতে ফরৌনের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল তাহাদের একজনও অবশিষ্ট রহিল না, কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া চলিল, এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। এই রূপে সেই দিন সদাপ্রভু মিশ্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করিলেন ও ইসরায়েল মিশ্রীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিল। আর ইসরায়েল মিশ্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিল, তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল,
এবং সদাপ্রভুতে ও তাহার দাস মোশিতে বিশ্বাস করিল। যাত্রা পুস্তক ১৫ অধ্যায়। ইসরায়েলের বিজয় সঙ্গীত। তখন মোশি ও ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীত গান করিলেন। তাহারা বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব। আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম। তিনি ফরণের রথসমূহ ও সৈন্য দলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তাহার মনোনীত সেনানিগণ সুপসাগরে নিমগ্ন হইল। জলরাশি তাহাদিওকে আচ্ছাদন করিল। তাহারা অগাধ জলে প্রস্তর বধ তলাইয়া গেল। হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত। হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী। তুমি নিজ মহিমার মহত্বে যাহারা তোমার বিরুদ্ধে ওঠে তাহাদিগকে নিপাত করিয়া থাকো। তোমার প্রেরিত কোপাগ্নি নাড়ার ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে। তোমার নাসিকার নিঃশ্বাসে জলরাশিকৃত হইল। স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল। সমুদ্র গর্ভে জলরাশি ঘনীভূত হইল। শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব। উহাদিগতে আমার অভিলাষ পূর্ণ হইবে। আমি খড়গ নিষ্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে। তুমি নিজ বায়ু দ্বারা ফু দিলে, সমুদ্র তাহাদিগকে আচ্ছাদন করিল। তাহারা প্রবল জলে সীসাবৎ তলাইয়া গেল। হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়? প্রশংসায় ভয়ার্হ আশ্চর্য ক্রিয়াকারী। তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে, পৃথিবী উহাদিগকে গ্রাস করিল। তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ। তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল। পলেস্টিয়াবাসীগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল। তখন ইদমের দলপতিগণ বিহ্বল হইল, মোয়াবের মেড়ারা কম্পগ্রস্ত হইল, কনান নিবাসী সকলে গলিয়া গেল। ত্রাস ও আশঙ্কা তাহাদের উপরে পড়িতেছে। তোমার বাহুবলে তাহারা প্রস্তর বধ স্তব্ধ হইয়া আছে। যাবৎ হে সদাপ্রভু, তোমার প্রজাগণ উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার কৃত প্রজাগণ উত্তীর্ণ না হয়। তুমি তাহাদিগকে লইয়া যাইবে, আপন অধিকার পর্বতে রোপণ করিবে। হে সদাপ্রভু, তথায় তুমি আপন নিবাসার্থ স্থান প্রস্তুত করিয়াছ। হে প্রভু, তথায় তোমার হস্ত ধর্মধাম স্থাপন করিয়াছে। সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করিবেন। কেননা ফরণের অশ্বগণ, তাহার রথ সকল ও অশ্বারোহীগণ সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহাদের উপরে ফিরাইয়া আনিলেন। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল। পরে হারনের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ অন্য স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া নৃত্য করিতে করিতে বাহির হইল। তখন মরিয়ম লোকদের কাছে এই ধোয়া গাইলেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। ঈশ্বর প্রান্তরে খাদ্য ও পেয় যোগান, আর মোশি ইসরায়েলকে সুপসাগর হইতে অগ্রে চালাইলেন। তাহাতে তাহারা সুর প্রান্তরে গমন করিল, আর তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা, তিক্ততা রাখা হইল।
তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দেও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। পরে তাহারা এলিমে উপস্থিত হইল। সেই স্থানে জলের 12টি উনুই ও 70টি খর্জুর বৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। যাত্রা পুস্তক 16 অধ্যায়। পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল, আর মিশর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের 15 দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলিমের ও সিনয়ের মধ্যবর্তী। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারনের বিরুদ্ধে প্রান্তরে বচসা করিল, আর ইসরায়েল সন্তানেরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব। লোকেরা বাহিরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে, যেন আমি তাহাদের এই পরীক্ষা লই যে তাহারা আমার ব্যবস্থাতে চলিবে কিনা। ষষ্ঠ দিনে তাহারা যাহা আনিবে তাহা প্রস্তুত করিলে প্রতিদিন যাহা কুড়ায় তাহার দ্বিগুণ হইবে। পরে মোশি ও হারুন সমস্ত ইসরায়েল সন্তানকে কহিলেন, সায়ংকাল হইলে তোমরা জানিবে যে সদাপ্রভু তোমাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন, আর প্রাতঃকাল হইলে তোমরা সদাপ্রভুর প্রতাপ দেখিতে পাইবে, কেননা সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের যে বচসা তাহা তিনি শুনিয়াছেন। আমরা কে যে তোমরা আমাদের বিরুদ্ধে বচসা করো? পরে মোশি কহিলেন, সদাপ্রভু সায়ংকালে ভোজনার্থে তোমাদিগকে মাংস দিবেন ও প্রাতঃকালে তৃপ্তি পর্যন্ত অন্ন দিবেন। সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে বচসা করিতেছ তাহা তিনি শুনিতেছেন। আমরা কে? তোমরা যে বচসা করিতেছ উহা আমাদের বিরুদ্ধে নয়, সদাপ্রভুরই বিরুদ্ধে করা হইতেছে। পরে মোশি হারনকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বলো, তোমরা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হও, কেননা তিনি তোমাদের বচসা শুনিয়াছেন। পরে হারন যখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে ইহা কহিতেছিলেন, তখন তাহারা প্রান্তরের দিকে মুখ ফিরাইল, আর দেখো, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হইল। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি ইসরায়েল সন্তানদের বচসা শুনিয়াছি, তুমি তাহাদিগকে বলো, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে, তখন জানিতে পারিবে যে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। পরে সন্ধ্যাকালে ভারুই পক্ষী উড়িয়া আসিয়া শিবির স্থান আচ্ছাদন করিল এবং প্রাতঃকালে শিবিরের চারিদিকে শিশির পড়িল। পরে পতিত শিশির ঊর্ধ্বগত হইলে দেখো, ভূমিস্থিত নিহারের ন্যায় সরু বীজাকার সূক্ষ্ম বস্তু বিশেষ প্রান্তরের উপরে পড়িয়া রহিল। আর তাহা দেখিয়া ইসরায়েল সন্তানগণ পরস্পর কহিল, উহা কি? কেননা তাহা কি তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন যাহা সদাপ্রভু
তোমাদিগকে আহারার্থে দিয়াছেন। উহারি বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন, তোমরা প্রত্যেকজন আপন আপন ভোজন শক্তি অনুসারে তাহা কুড়াও। তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে স্থিত লোকদের সংখ্যানুসারে এক একজনের নিমিত্তে এক এক ওমর পরিমাণে উহা কুড়াও। তাহাতে ইসরায়েল সন্তানেরা সেই রূপ করিল, কেহ অধিক কেহ অল্প কুড়াইল। পরে ওমরে তাহা পরিমাণ করিলে যে অধিক সংগ্রহ করিয়াছিল তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিয়াছিল তাহার অভাব হইল না। তাহারা প্রত্যেকে আপন আপন ভোজন শক্তি অনুসারে উড়াইয়াছিল। আর মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতকালের জন্য ইহার কিছু রাখিও না। তথাপি কেহ কেহ মোশির কথা না মানিয়া প্রাতকালের নিমিত্তে কিছু কিছু রাখিল। তখন তাহাতে কীট জন্মিল ও দুর্গন্ধ হইল, আর মোশি তাহাদের উপরে ক্রোধ করিলেন। আর প্রতিদিন প্রাতকালে তাহারা আপন আপন ভোজন শক্তি অনুসারে কুড়াইত, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া যাইত। পরে ষষ্ঠ দিনে তাহারা দ্বিগুণ খাদ্য প্রতিজনের নিমিত্তে দুই দুই ওমর কুড়াইল। আর মণ্ডলীর অধ্যক্ষেরা সকলে আসিয়া মোশিকে জ্ঞাত করিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তাহাই বলিয়াছিলেন, কল্লো বিশ্রাম পর্ব, সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র বিশ্রামবার। তোমাদের যাহা ভাজিবার ভাজো ও যাহা পাক করিবার পাক করো, এবং যাহা অতিরিক্ত তাহা প্রাতকালের জন্য তুলিয়া রাখো। তাহাতে তাহারা মোশির আজ্ঞানুসারে প্রাতকাল পর্যন্ত তাহা রাখিল। তখন তাহাতে দুর্গন্ধ হইল না, কীটও জন্মিল না। পরে মোশি কহিলেন, অদ্য তোমরা ইহা ভোজন করো, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার, অদ্য মাঠে ইহা পাইবে না। তোমরা ছয় দিন তাহা কুড়াইবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামবার, সেদিন তাহা মিলিবে না। তথাচ সপ্তম দিনেও লোকদের মধ্যে কেহ কেহ তাহা কুড়াইবার জন্য বাহির হইল, কিন্তু কিছুই পাইল না। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তোমরা আমার আজ্ঞা ও ব্যবস্থা পালন করিতে কতকাল অসম্মত থাকিবে? দেখো, সদাপ্রভুই তোমাদিগকে বিশ্রামবার দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদিগকে দিয়া থাকেন। তোমরা প্রতিজন স্বস্থানে থাকো, সপ্তম দিনে কেহ নিজ স্থান হইতে বাহিরে না যাউক। তাহাতে লোকেরা সপ্তম দিনে বিশ্রাম করিল, আর ইসরায়েল কুল ওই খাদ্যের নাম মান্না রাখিল। তাহা ধনিয়া বীজের মতো শুক্ল বর্ণ, এবং তাহার আস্বাদ মধুমিশ্রিত পিষ্টকের ন্যায় ছিল। পরে মোশি কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা করিয়াছেন, তোমরা পুরুষ পরম্পরার জন্য উহার এক ওমর পরিমাণ তুলিয়া রাখিও, যেন আমি তোমাদিগকে মিশর দেশ হইতে আনয়নকালে প্রান্তরের মধ্যে যে অন্ন ভোজন করাইতাম তাহারা তাহা দেখিতে পায়। তখন মোশি হারুনকে কহিলেন, তুমি একটা পাত্র লইয়া পূর্ণ এক ওমর পরিমাণ মান্না সদাপ্রভুর সম্মুখে রাখো, তাহা তোমাদের পুরুষ পরম্পরার নিমিত্ত রাখা যাইবে। তখন সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন তদনুসারে হারুন সাক্ষ্যসিন্ধুকের নিকটে থাকিবার জন্য তাহা তুলিয়া রাখিলেন। ইসরায়েল সন্তানেরা চল্লিশ বৎসর যাবৎ নিবাস দেশে উপস্থিত না হইল, তাবৎ সেই মান্না ভোজন করিল। কনান দেশের সীমাতে উপস্থিত না হওয়া পর্যন্ত তাহারা মান্না খাইত। এক উমর ঐফার দশমাংশ। যাত্রাপুস্তক ১৭ অধ্যায়। পরে ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সিন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে নিরূপিত সকল উত্তরণ স্থান দিয়া রফিদিমে গিয়া শিবির স্থাপন করিল। আর সে স্থানে লোকদের পানার্থ জল ছিল না, এই জন্য লোকেরা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিগকে জল দেও, আমরা পান করিব। মোশি তাহাদিগকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ,
কেন সদাপ্রভুর পরীক্ষা করিতেছ? তখন লোকেরা সেই স্থানে জলপিপাসায় ব্যাকুল হইল, আর মসির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিগকে এবং আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিশর হইতে কেন আনিলে? আর মসি সদাপ্রভুর কাছে কাঁদিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তারাঘাতে বধ করিবে। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি লোকদের অগ্রে যাও, ইসরায়েলের জনকতক প্রাচীনকে সঙ্গে লইয়া আর যাহা দিয়া নদীতে আঘাত করিয়াছিলে সেই জ্যোষ্ঠী হস্তে লইয়া যাও। দেখো, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াইব। তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে আর লোকেরা পান করিবে। তখন মসি ইসরায়েলের প্রাচীন বর্গের দৃষ্টিতে সেই রূপ করিলেন। তিনি সেই স্থানের নাম মশা ও মরিবা, পরীক্ষা ও বিবাদ রাখিলেন, কেননা ইসরায়েল সন্তানগণ বিবাদ করিয়াছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়াছিল, বলিয়াছিল, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কিনা। অমালেকের সহিত যুদ্ধ। ওই সময়ে অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাতে মসি জিহোশুয়াকে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমালেকের সহিত যুদ্ধ করো, করল আমি ঈশ্বরের জ্যোষ্ঠী হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে জিহোশুয়া মসির আজ্ঞানুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন এবং মসি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এই রূপ হইল, মসি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মসি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। আর মসির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন এবং হারন ও হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। আর জিহোশিও অমালেককে ও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখো এবং জিহোশুয়ের কর্ণগোচরে শুনাইয়া দেও, কেননা আমি আকাশের নিচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব। পরে মসি এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিশি, সদাপ্রভু আমার পতাকা রাখিলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে। যাত্রা পুস্তক 18 অধ্যায়। মসির শ্বশুর জিত্রোর পরামর্শ। আর ঈশ্বর মসির পক্ষে ও আপন প্রজা ইসরায়েলের পক্ষে যে সকল কর্ম করিয়াছেন, সদাপ্রভু ইসরায়েলকে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা মসির শ্বশুর মিদিয়নীয় যাজক জিত্রো শুনিতে পাইলেন। তখন মসির শ্বশুর জিত্রো মসির স্ত্রীকে পিত্রালয়ে প্রেরিতা সিপ্পোরাকে ও তাহার দুই পুত্রকে সঙ্গে লইলেন। ওই দুই পুত্রের মধ্যে একজনের নাম গেরসম, তত্রপ্রবাসী, কেননা তিনি বলিয়াছিলেন, আমি পরদেশে প্রবাসী হইয়াছি। আর একজনের নাম ইলিয়েসর, ঈশ্বর সহকারী, কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরণের খড়গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন। মসির শ্বশুর জিত্রো তাহার দুই পুত্র ও স্ত্রীকে সঙ্গে লইয়া প্রান্তরে মসির নিকটে ঈশ্বরের পর্বতে যে স্থানে তিনি শিবির স্থাপন করিয়াছিলেন সেই স্থানে আসিলেন। আর তিনি মসিকে কহিলেন, তোমার শ্বশুর জিত্রো আমি এবং তোমার স্ত্রী ও তাহার সহিত তাহার দুই পুত্র আমরা তোমার নিকটে আসিয়াছি।
তখন মসি আপন শ্বশুরের সঙ্গে দেখা করিতে বাহিরে গেলেন ও প্রণিপাতপূর্বক তাহাকে চুম্বন করিলেন এবং পরস্পর মঙ্গল জিজ্ঞাসা করিলেন। পরে তাহারা তাম্বুতে প্রবেশ করিলেন। আর সদাপ্রভু ইসরায়েলের জন্য ফরনের প্রতি ও মিশ্রীয়দের প্রতি যাহা যাহা করিয়াছিলেন এবং পথে তাহাদের যে যে ক্লেশ ঘটিয়াছিল ও সদাপ্রভু যে প্রকারে তাহাদিগকে উদ্ধার করিয়াছিলেন সেই সকল বৃত্তান্ত মসি আপন শ্বশুরকে কহিলেন। তাহাতে সদাপ্রভু মিশ্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে উদ্ধার করিয়া তাহাদের যে সকল মঙ্গল করিয়াছিলেন তন্নিমিত্ত জিত্র আহ্লাদিত হইলেন। আর জিত্র কহিলেন, ধন্য সদাপ্রভু যিনি মিশ্রীয়দের হস্ত হইতে ও ফরৌনের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছেন, যিনি মিশ্রীয়দের হস্তের অধীনতা হইতে এই লোকদিগকে উদ্ধার করিয়াছেন। এখন আমি জানি সকল দেব হইতে সদাপ্রভু মহান, সেই বিষয়ে মহান যে বিষয়ে উহারা ইহাদের বিপক্ষে গর্ব করিত। পরে মসির শ্বশুর জিত্র ঈশ্বরের উদ্দেশ্যে হোমদ্রব্য ও বলি উপস্থিত করিলেন এবং হারুন ও ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গ আসিয়া ঈশ্বরের সম্মুখে মসির শ্বশুরের সহিত আহার করিলেন। পরদিন মসি লোকদের বিচার করিতে বসিলেন। আর প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত লোকেরা মসির কাছে দাঁড়াইয়া রহিল। তখন লোকদের প্রতি মসি যাহা যাহা করিতেছেন তাহার শ্বশুর তাহা দেখিয়া কহিলেন, তুমি লোকদের প্রতি এ কেমন ব্যবহার করিতেছ? কেন তুমি একাকী বসিয়া থাকো? আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়াইয়া থাকে? মসি আপন শ্বশুরকে কহিলেন, লোকেরা ঈশ্বরীয় বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে, তাহাদের কোনো বিবাদ হইলে তাহা আমার কাছে উপস্থিত হয় আর আমি বাদী প্রতিবাদীর বিচার করি এবং ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিগকে জ্ঞাত করি। তখন মসির শ্বশুর কহিলেন, তোমার এই কর্ম ভালো নয়, ইহাতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও ক্ষীণ বল হইবে, কেননা এ কার্য তোমার ক্ষমতা হইতে গুরুতর, ইহা একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য। এখন আমার কথায় মনোযোগ করো, আমি তোমাকে পরামর্শ দিই আর ঈশ্বর তোমার সহবর্তী হউন। তুমি ঈশ্বরের সম্মুখে লোকদের পক্ষে হও এবং তাহাদের বিচার ঈশ্বরের কাছে উপস্থিত করো আর তাহাদিগকে বিধি ও ব্যবস্থার উপদেশ দেও এবং তাহাদের গন্তব্য পথ ও কর্তব্য কর্ম জ্ঞাত করো। অধিকন্তু তুমি এই লোকসমূহের মধ্য হইতে কার্যদক্ষ পুরুষদিগকে ঈশ্বরভীত সত্যবাদী ও অন্যায় লাভ ঘৃণাকারী ব্যক্তিদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে সহস্রপতি, শতপতি, পঞ্চাশতপতি ও দশপতি করিয়া নিযুক্ত করো। তাহারা সকল সময়ে লোকদের বিচার করিবেন, বড় বড় বিচার সকল তোমার নিকটে আনিবেন, কিন্তু ক্ষুদ্র বিচার সকল তাহারাই করিবেন। তাহাতে তোমার কর্ম লঘু হইবে আর তাহারা তোমার সহিত ভার বহিবেন। তুমি যদি এরূপ করো এবং ঈশ্বর তোমাকে এরূপ আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবে এবং এই সকল লোকও কুশলে আপনাদের স্থানে গমন করিবে। তাহাতে মসি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া তিনি যাহা কিছু বলিলেন তদনুসারে কর্ম করিলেন। ফলত মসি সমস্ত ইসরায়েল হইতে কার্যদক্ষ পুরুষদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে প্রধান অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশতপতি ও দশপতি করিয়া নিযুক্ত করিলেন। তাহারা সকল সময়ে লোকদের বিচার করিতেন, কঠিন বিচার সকল মসির কাছে আনিতেন, কিন্তু ক্ষুদ্র কথা সকলের বিচার আপনারাই করিতেন। পরে মসি আপন শ্বশুরকে বিদায় করিলে তিনি স্বদেশে প্রস্থান করিলেন।
যাত্রা পুস্তক ১৯ অধ্যায়। সিনাই পর্বতের তলে ইসরায়েলের আগমন। মিশর দেশ হইতে ইসরায়েল সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে প্রথম দিনেই তাহারা সিনাই প্রান্তরে উপস্থিত হইল। তাহারা রফিদিম হইতে যাত্রা করিয়া সিনাই প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল। ইসরায়েল সেই স্থানে পর্বতের সম্মুখে শিবির স্থাপন করিল। পরে মোশি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন, আর সদাপ্রভু পর্বত হইতে তাহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকবের কুলকে এই কথা কহ ও ইসরায়েল সন্তানগণকে ইহা জ্ঞাত কর, আমি মিশ্রীয়দের প্রতি যাহা করিয়াছি এবং যেমন ইগল পক্ষী পক্ষ দ্বারা তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। এখন যদি তোমরা আমার রবে অবধান করো ও আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার, আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো। তখন মোশি আসিয়া লোকদের প্রাচীন বর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন। তাহাতে লোকেরা সকলেই একসঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন, আর সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখো আমি নিবিড় মেঘে তোমার নিকটে আসিব, যেন লোকেরা তোমার সহিত আমার আলাপ শুনিতে পায় এবং তোমাতেও চিরকাল বিশ্বাস করে। পরে মোশি লোকদের কথা সদাপ্রভুকে বলিলেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের নিকটে গিয়া ওদ্য ও কল্ল তাহাদিগকে পবিত্র করো এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করুক, আর তৃতীয় দিনের জন্য সকলে প্রস্তুত হোক, কেননা তৃতীয় দিনে সদাপ্রভু সকল লোকের সাক্ষাতে সিনাই পর্বতের উপরে নামিয়া আসিবেন, আর তুমি লোকদের চারিদিকে সীমা নিরূপণ করিয়া এই কথা বলিও, তোমরা সাবধান, পর্বতে আরোহণ কিংবা তাহার সীমা স্পর্শ করিও না। যে কেহ পর্বত স্পর্শ করিবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে, কোনো হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু সে অবশ্য প্রস্তরাঘাতে হত কিংবা বান দ্বারা বিদ্ধ হইবে, পশু হোক কি মনুষ্য হোক সে বাঁচিবে না, অধিকক্ষণ তুরিবাদ্য হইলে তাহারা পর্বতে উঠিবে। পরে মোশি পর্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া লোকদিগকে পবিত্র করিলেন এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করিল। পরে তিনি লোকদিগকে কহিলেন, তোমরা তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও, কোনো স্ত্রীলোকের কাছে যাইও না। পরে তৃতীয় দিন প্রভাত হইলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে নিবিড় মেঘ হইল, আর অতিশয় উচ্চরবে তুরিধ্বনি হইতে লাগিল, তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল। পরে মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য লোকদিগকে শিবির হইতে বাহির করিলেন, আর তাহারা পর্বতের তলে দণ্ডায়মান হইল। তখন সমস্ত সিনাই পর্বত ধূমময় ছিল, কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন, আর ভাটির ধূমের ন্যায় তাহা হইতে ধূম উঠিতে লাগিল এবং সমস্ত পর্বত অতিশয় কাঁপিতে লাগিল, আর তুরির শব্দ ক্রমশ অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। তখন মোশি কথা কহিলেন এবং ঈশ্বর বাণী দ্বারা তাহাকে উত্তর দিলেন, আর সদাপ্রভু সিনাই পর্বতে পর্বতের শিখরে নামিয়া আসিলেন এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বত শিখরে ডাকিলেন, তাহাতে মোশি উঠিয়া গেলেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া গিয়া লোকদিগকে দৃঢ় আদেশ করো, পাছে তাহারা দেখিবার জন্য
সীমা লঙ্ঘন করিয়া সদাপ্রভুর দিকে যায় ও তাহাদের অনেকে পতিত হয়। আর যাজকগণ যাহারা সদাপ্রভুর নিকটবর্তী হইয়া থাকে তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন। তখন মসি সদাপ্রভুকে কহিলেন, লোকেরা সিনয় পর্বতে উঠিয়া আসিতে পারে না, কেননা তুমি দৃঢ় আজ্ঞা দিয়া আমাদিগকে বলিয়াছ পর্বতের সীমা নিরূপণ করো ও তাহা পবিত্র করো। আর সদাপ্রভু তাহাকে কহিলেন, যাও নামো গিয়া, পরে হারণকে সঙ্গে করিয়া তুমি উঠিয়া আসিও। কিন্তু যাজকগণ ও লোকেরা সদাপ্রভুর নিকটে উঠিয়া আসিবার জন্য সীমা লঙ্ঘন না করুক, পাছে তিনি তাহাদিগকে আক্রমণ করেন। তখন মসি লোকদের কাছে নামিয়া গিয়া তাহাদিগকে এই সকল কথা বলিলেন। যাত্রা পুস্তক 20 অধ্যায়। 10 আজ্ঞা প্রদান। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরেই বর্তাই, যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয় সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র, কি কন্যা, কি তোমার দাস, কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরুদ্দারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না, প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্দভে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল, দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মসিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। মসি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা তোমাদের পরীক্ষা করণার্থে এবং তোমরা যেন পাপ না করো এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন। তখন লোকেরা দূরে দাঁড়াইয়া রহিল, আর মসি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিলেন যেখানে ঈশ্বর ছিলেন। নানাবিধ আজ্ঞা। পরে সদাপ্রভু মসিকে কহিলেন,
তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা কহো, তোমরা আপনারাই দেখিলে আমি আকাশ হইতে তোমাদের সহিত কথা কহিলাম। তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না। আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না। তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদী নির্মাণ করিবে এবং তাহার উপরে তোমার হোম বলি ও মঙ্গলার্থক বলি, তোমার মেষ ও তোমার গরু উৎসর্গ করিবে। আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইব সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্বাদ করিব। তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদী নির্মাণ করো, তবে খোদিত প্রস্তরে তাহা নির্মাণ করিও না, কেননা তাহার উপরে অস্ত্র তুলিলে তুমি তাহা অপবিত্র করিবে। আর আমার বেদীর উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তাহার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হয়। যাত্রা পুস্তক একুশ অধ্যায়। আর তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে। তুমি ইব্রীয় দাস ক্রয় করিলে সে ছয় বৎসর দাসত্ব করিবে, পরে সপ্তম বৎসরে বিনামূল্যে মুক্ত হইয়া চলিয়া যাইবে। সে যদি একাকী আইসে তবে একাকী যাইবে, আর যদি সস্ত্রীক আইসে তবে তাহার স্ত্রীও তাহার সহিত যাইবে। যদি তাহার প্রভু তাহার বিবাহ দেয় এবং সেই স্ত্রী তাহার জন্য পুত্র কি কন্যা প্রসব করে, তবে সেই স্ত্রীতে ও তাহার সন্তানগণে তাহার প্রভুর সত্ত্ব থাকিবে, সে একাকী চলিয়া যাইবে। কিন্তু ওই দাস যদি স্পষ্টরূপে বলে, আমি আপন প্রভুকে এবং আপন স্ত্রী ও সন্তানগণকে ভালোবাসি, মুক্ত হইয়া চলিয়া যাইব না, তাহা হইলে তাহার প্রভু তাহাকে ঈশ্বরের নিকটে লইয়া যাইবে এবং সে তাহাকে কপাটের কিংবা বাজুর নিকটে উপস্থিত করিবে, তথায় তাহার প্রভু গুঁজি দ্বারা তাহার কর্ণ বিদ্ধ করিবে, তাহাতে সে চিরকাল সেই প্রভুর দাস থাকিবে। আর কেহ যদি আপন কন্যাকে দাসী রূপে বিক্রয় করে, তবে দাসেরা যেমন যায় সে তদ্রূপ যাইবে না। তাহার প্রভু তাহাকে আপনার জন্য নিরূপণ করিলেও যদি তাহার প্রতি অসন্তুষ্ট হয়, তবে সে তাহাকে মুক্ত হইতে দিবে। তাহার সঙ্গে প্রবঞ্চনা করাতে অন্য জাতির কাছে তাহাকে বিক্রয় করিবার অধিকার তাহার হইবে না। আর যদি সে আপন পুত্রের জন্য তাহাকে নিরূপণ করে, তবে সে তাহার প্রতি কন্যাগণ সম্বন্ধীয় নিয়মানুযায়ী ব্যবহার করিবে। যদি সে অন্য স্ত্রীর সহিত তাহার বিবাহ দেয়, তবে উহার অন্নের ও বস্ত্রের এবং সহবাসের বিষয়ে ত্রুটি করিতে পারিবে না। আর যদি সে তাহার প্রতি এই তিনটি কর্তব্য না করে, তবে সে স্ত্রী অমনি মুক্ত হইয়া চলিয়া যাইবে, রৌপ্য লাগিবে না। কেহ যদি কোনো মনুষ্যকে এমন আঘাত করে যে তাহার মৃত্যু হয়, তবে অবশ্য প্রাণদণ্ড হইবে। আর যদি কোনো ব্যক্তি অন্যকে বধ করিতে চেষ্টা না পায়, কিন্তু ঈশ্বর তাহাকে তাহার হস্তে সমর্পণ করেন, তবে যে স্থানে সে পলাইতে পারে এমন স্থান তোমার নিমিত্ত আমি নিরূপণ করিব। কিন্তু যদি কেহ দুঃসাহস করিয়া ছলে আপন প্রতিবাসীকে বধ করণার্থ তাহার উপর চড়াও হয়, তবে সে ব্যক্তির প্রাণদণ্ড করণার্থে তাহাকে আমার বেদীর নিকট হইতেও লইয়া যাইবে। আর যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে প্রহার করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। আর কেহ যদি কোনো মনুষ্যকে চুরি করিয়া বিক্রয় করে, কিংবা তাহার হস্তে যদি তাহাকে পাওয়া যায়, তবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। আর যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে শাপ দেয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। আর মনুষ্যেরা বিবাদ করিয়া একজন অন্যকে প্রস্তরাঘাত কিংবা মুষ্টাঘাত করিলে সে যদি না মরিয়া শয্যাগত হয়, পশ্চাৎ উঠিয়া যষ্ঠী অবলম্বন করিয়া বাহিরে বেড়ায়, তবে সেই প্রহারক দণ্ড পাইবে না, কেবল তাহার কর্মক্ষতির ও চিকিৎসার ব্যয় তাহাকে দিতে হইবে। আর কেহ আপন দাসকে
কিংবা দাসীকে যষ্টি দ্বারা প্রহার করিলে সে যদি তাহার হস্তে মরে তবে সে অবশ্য দণ্ডনীয় হইবে। কিন্তু সে যদি দুই এক দিন বাঁচে তবে তাহার প্রভু দণ্ডার্হ হইবে না, কেননা সে তাহার রৌপ্যস্বরূপ। আর পুরুষেরা বিবাদ করিয়া কোনো গর্ভবতী স্ত্রীকে প্রহার করিলে যদি তাহার গর্ভপাত হয় কিন্তু পরে আর কোনো আপদ না ঘটে, তবে ওই স্ত্রীর স্বামীর দাবি অনুসারে তাহার অর্থদণ্ড অবশ্য হইবে ও সে বিচারকর্তাদের বিচার মতে টাকা দিবে। কিন্তু যদি কোনো আপদ ঘটে তবে তোমাকে এই পরিশোধ দিতে হইবে, প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, হস্তের পরিশোধে হস্ত, চরণের পরিশোধে চরণ, দাহের পরিশোধে দাহ, ক্ষতের পরিশোধে ক্ষত, কালশিরার পরিশোধে কালশিরা। আর কেহ আপন দাস কি দাসীর চক্ষুতে আঘাত করিলে যদি তাহা নষ্ট হয় তবে তাহার চক্ষু নাশের জন্য সে তাহাকে মুক্ত করিবে। আর আঘাত দ্বারা আপন দাস কিংবা দাসীর দন্ত ভাঙিয়া ফেলিলে ওই দন্তের জন্য সে তাহাকে মুক্ত করিবে। আর গরু কোনো পুরুষ কি স্ত্রীকে শৃঙ্গাঘাত করিলে সে যদি মরে তবে ওই গরু অবশ্য প্রস্তারাঘাতে বদ্ধ হইবে এবং তাহার মাংস অখাদ্য হইবে, কিন্তু গরুর স্বামী দণ্ড পাইবে না। পরন্তু ওই গরু পূর্বে শৃঙ্গাঘাত করিত ইহার প্রমাণ পাইলেও তাহার স্বামী তাহাকে সাবধানে না রাখাতে যদি সে কোনো পুরুষকে কিংবা স্ত্রীকে বধ করে তবে সে গরু প্রস্তারাঘাতে বধ করা যাইবে এবং তাহার স্বামীরও প্রাণদণ্ড হইবে। যদি তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত নিরূপিত হয় তবে সে প্রাণমুক্তির নিমিত্তে নিরূপিত সমস্ত মূল্য দিবে। তাহার গরু যদি কাহারও পুত্রকে কি কন্যাকে শৃঙ্গাঘাত করে তবে ওই বিচারানুসারে তাহার প্রতি করা যাইবে। আর তাহার গরু যদি কাহারও দাস কিংবা দাসীকে শৃঙ্গাঘাত করে তবে সে তাহার প্রভুকে 30 শেকল রৌপ্য দিবে এবং গরু প্রস্তারাঘাতে বদ্ধ হইবে। আর কেহ যদি কোনো কূপ অনাবৃত করে কিংবা কূপ খনন করিয়া তাহা আবৃত না করে তবে তাহার মধ্যে কোনো গরু কিংবা গর্ধব পড়িলে সেই কূপের স্বামী ক্ষতিপূরণ করিবে। সে পশুর স্বামীকে রৌপ্য মূল্য দিবে, কিন্তু ওই মৃত পশু তাহারই হইবে। আর একজনের গরু অন্যজনের গরুকে শৃঙ্গাঘাত করিলে সেটা যদি মরে তবে তাহারা জীবিত গরু বিক্রয় করিয়া তাহার মূল্য 2 অংশ করিবে এবং ওই মৃত গরুও 2 অংশ করিয়া লইবে। কিন্তু যদি জানা যায় সেই গরু পূর্বে শৃঙ্গাঘাত করিত ও তাহার স্বামী তাহাকে সাবধানে রাখে নাই, তবে সে তাহার পরিবর্তে অন্য গরু দিবে, কিন্তু মৃত গরু তাহারই হইবে। যাত্রাপুস্তক 22 অধ্যায়। যে কেহ গরু কিংবা মেষ চুরি করিয়া বধ করে কিংবা বিক্রয় করে সে এক গরুর পরিশোধে 5 গরু ও এক মেষের পরিশোধে 4 মেষ দিবে। আর চোর যদি শীত কাটিবার সময়ে ধরা পড়িয়া আহত হয় ও মারা পড়ে তবে তাহার জন্য রক্তপাতের দোষ হইবে না। যদি তাহার উপরে সূর্য উদিত হয় তবে রক্তপাতের দোষ হইবে। ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য, যদি তাহার কিছু না থাকে তবে চৌর্য হেতু সে বিকৃত হইবে। গরু গর্ধব বা মেষ চুরির কোনো বস্তু যদি চোরের হস্তে জীবত পাওয়া যায় তবে সে তাহার দ্বিগুণ দিবে। কেহ যদি শস্যক্ষেত্রে কিংবা দ্রাক্ষাক্ষেত্রে পশু চড়ায় আর আপন পশু ছাড়িয়া দিলে যদি তাহা অন্যের ক্ষেত্রে চড়ে তবে সে ব্যক্তি আপন ক্ষেত্রের উত্তম শস্য কিংবা আপন দ্রাক্ষাক্ষেত্রের উত্তম ফল দিয়া ক্ষতিপূরণ করিবে। অগ্নি ধরিয়া উঠিয়া কণ্টক বনে লাগিলে যদি কাহারও শস্য রাশি কিংবা শস্যের ঝাড় কিংবা ক্ষেত্র দগ্ধ হয় তবে সেই দাহকারী অবশ্য ক্ষতিপূরণ করিবে। কেহ মুদ্রা কিংবা জিনিসপত্র আপন প্রতিবাসীর কাছে গচ্ছিত রাখিলে যদি তাহার গৃহ হইতে কেহ তাহা চুরি করে এবং সেই চোর ধরা পড়ে তবে সে তাহার দ্বিগুণ দিবে।
যদি চোর ধরা না পড়ে তবে গৃহস্বামী প্রতিবাসীর দ্রব্যে হাত দিয়াছে কিনা তাহা জানিবার জন্য সে ঈশ্বরের সাক্ষাতে আনিত হইবে। সর্বপ্রকার অপরাধের বিষয়ে অর্থাৎ গরু কিংবা গর্ধব কিংবা মেষ কিংবা বস্ত্র বা কোনো হারানো বস্তুর বিষয়ে যদি কেহ বলে এ সেই দ্রব্য, তবে উভয়ের কথা ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে। ঈশ্বর যাহাকে দোষী করিবেন সে আপন প্রতিবাসীকে তাহার দ্বিগুণ দিবে। কেহ যদি আপন গর্ধব কিংবা গরু কিংবা মেষ কিংবা কোনো পশু প্রতিবাসীর কাছে পালনার্থে রাখে এবং লোকের অগোচরে সে পশু মরিয়া যায় বা ভগ্নাঙ্গ হয় কিংবা তাড়িত হয়, তবে আমি প্রতিবাসীর দ্রব্যে হস্তার্পণ করি নাই, ইহা বলিয়া একজন অন্যজনের কাছে সদাপ্রভুর নামে দিব্য করিবে, আর পশুর স্বামী সেই দিব্য গ্রাহ্য করিবে।